السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه ومن والاه شماني تو শ্রোতা ভাই এবং বন্ধুগণ সে সাথে যারা দূর থেকে ফেসবুক লাইভ অথবা পরবর্তীতে আমাদের এই অনুষ্ঠানের সাথে অংশগ্রহণ করবেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা আলোচনা করব তা হচ্ছে সিফাতুল হাজ ওল উমরা ও জিয়ারাতুল মদিনা ওল মনোবরা সম্মানিত ভাই বোনেরা হজ মুসলমানদের পঞ্চম বুনিয়াদী স্তম্ভের অন্যতম একটি স্তম্ভ হজ ফরজ মুসলিম মাত্র সকলেই জানেন আল্লাহ আল্লাহবুল আলমিন বলছেন অরিল্লাহ হে আলার নাসে হেজুল বাঈতে মানিস্তা ইরাহি সাবিলা আল্লাহর অধিকার হচ্ছে মানুষদের প্রতি যে তারা বাইতুল্লাহর হজ করবে যাদের সক্ষমতা রয়েছে তো কাদের প্রতি হজ ফস ফরজ রয়েছে এই জন্য উলামা ইকরাম বলছেন হজের জন্য কয়েকটি শর্ত রয়েছে তা হচ্ছে প্রথম শর্ত হচ্ছে মুসলিম আকেল মুসলিম মানে মুসলমান হতে হবে তাকে বিবেক সম্পন্ন হতে হবে প্রাপ্তবয়স্ক হতে হবে এবং আল কাদের সেখানে যাওয়ার মানিস্তাতে ইরা যাওয়ার সক্ষমতা থাকবে রাস্তার নিরাপত্তা থাকবে এবং সে স্বাধীন থাকবে গোলাম হবে না এই কতগুলো শর্ত পেলে তার প্রতি ফরজ হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা মানিস্তাতা ইরাহ সাবিলা যে নাকি সেখানে যাওয়ার সক্ষমতা রাখেন হজ মুসলমানদের জন্য অতি প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ একটি ইবাদত যেটি বললাম যে পঞ্চম স্তম্ভের অন্যতম একটি স্তম্ভ সকল ফরজই আমাদের জীবনে অনেকবার আসে যেমন নামাজ প্রতিদিন পাঁচবার রোজা প্রতি বছর একবার কিন্তু জাকাত প্রতি বছর আসে হজ জীবনে একবার ফরজ এই জন্য হজের ক্ষেত্রে আমাদের সর্বোচ্চ খেয়াল রাখতে হবে যে কারণ আমরা যদি নামাজে ভুল ত্রুটি করি আরেকটি নামাজে আমরা সংশোধনের সুযোগ পাবো সুযোগ নাই কারণ ইমাম আহমতুল্লা আলাই তার বুক কিতাবে একটি অধ্যায় রচনা করেছেন আল এল মো আল কাউলি বলে আমল এলেম অর্জন করতে হবে কিছু বলার পূর্বে এবং আমল করার পূর্বে আর হজ সম্পর্কে বিশেষ করে আল্লাহ রাসুম বারবার বলছেন হজের ময়দা সময়ে লিতা খুদু মিন্না মানা সিকাকুম ফাইনি লা আদ্রি লা আল্লি লা বা আদা হজ্জাতি হাদা। অর্থাৎ আমার কাছ থেকে তোমরা হজের নিয়মকানুন জেনে নাও হয়তো আমি আগামী বছর এই হজের পরে আর হজে অংশগ্রহণ নাও করতে পারি তাহলে বারবার বলছেন হজের নিয়মকানুন জেনে নাও তো এই জন্য আমাদের যারা এবার হজ করছেন বা ইতিপূর্বেও করেছেন বা ভবিষ্যতে করবেন প্রত্যেককেই হজ ওমরা জেনে শুনে করতে হবে যারা একবার প্র্যাকটিক্যাল করেছেন এটা বাস্তবে প্র্যাকটিক্যালি বাদত শুধু শুনে শুনে এসে হজ সুন্দরভাবে করা যায় না এই জন্য আমি যে সমস্ত ভাই বোনেরা আমাদের এই আলোচনা শুনছেন তাদের প্রতি অনুরোধ করবো মেহরবানি করে আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এবং হজ ওমরার পূর্বে কিছু প্রস্তুতির বিষয় রয়েছে সেটা হচ্ছে আপনার শারীরিক প্রস্তুতি মানসিক প্রস্তুতি আর্থিক প্রস্তুতি মানসিক প্রস্তুতি হচ্ছে যে আমি হজ করব এবং আল্লাহর জন্যই করব কারণ যে কোনো ইবাদত কবুলের জন্য মৌলিকভাবে তিনটি শর্ত রয়েছে একটি হচ্ছে ইমানদার হইতে হবে আরেকটি হচ্ছে তার ইখলাস থাকতে হবে শুধু আল্লাহর জন্য ইবাদত করতে হবে আরেকটি হল যে তার সুন্নতি তরিকায় করতে হবে আল্লাহ রাসুদ সাল্লাম যে এবাদত যেভাবে করেছেন করতে বলেছেন ঠিক সেভাবে করতে হবে আর এই সুন্নতি তরিকার মধ্যে এটা হয় যে আমাদের অর্থটা হালাল হইতে হবে এই জন্য আগে আমরা লক্ষ্য করেছি যে অধিকাংশ মানুষ গ্রামেগঞ্জ থেকে যারা হজে যেত তারা পৈতৃক সম্পত্তি বিক্রি করে হজ যেত কারণ তার ধারণা ছিল যে এটার মধ্যে কোনো ভেজাল নাই হারাম নাই আর এখন আজকাল মানুষ কতটা এগুলো বাস করে আল্লাহ ভালো জানেন তবে যে কোনো আবাদত কবুলের জন্য পূর্ব শর্ত হচ্ছে তাকে হালাল হইতে হবে আল্লাহ রস বলছেন ইন্না আল্লাহ তাইব লা ইকবাল উল্লাহ তাইম আল্লাহ পবিত্র পবিত্র ছাড়া কিছুই গ্রহণ করেন না যাই হোক এই জন্য আমাদের অর্থ পবিত্র অর্থ গ্রহণ করতে হবে আমাদের নিয়তের পরিশুদ্ধি লাগবে যা আমি শুধু আল্লাহর জন্য হজ করছি মানুষকে দেখানোর জন্য শোনানোর জন্য হজ করলে হজ হবে না আর কিছু শারীরিক প্রস্তুতি রয়েছে এহরামের পূর্ব মুহূর্তে যেগুলো সেগুলো আমি এহরামের সময় ইনশাল্লাহ বলবো। এই হজ ফরজ এবং আল্লাহ রসুল সাল্লাম বলছেন বুনিয়াল ইসলাম ওলা খামস পাঁচটি স্তম্ভের প্রতি ইসলাম প্রতিষ্ঠিত এই হাদিসের শেষ অংশটি হচ্ছে হজ বাইতুল্লাহ হারা মোত্তাফাক আলাই যে বাইতুল্লাহর হজ করা এবং এই হজের সব অপরিসীম যে ব্যক্তি হজ করবেন হজ কবুল হবে তার পূর্বের জীবনের গুনামাফ আল্লাহ রসুল বলছেন বোখারি মুসলিমের হাদিস আল হাজুর মাবরুর লাই জাজা উন ইল্লাল জান্না কবুল হজের একটি বিনিময় তা হচ্ছে জান্নাত এছাড়া আল্লাহ রসু আরও বলছেন মান হাজ্জা ফালা মিয়ার ফুস ওলা সুখ রাজা ইয়ৌমিন ওয়ালাদা থুম্ম যে ব্যক্তি হজ করল হজ করাকালীন কোনো সে ইয়ারফুস বলা হয় মূলত স্ত্রীর সাথে যে সমস্ত বিষয়গুলো হয়ে থাকে এগুলোকে অথবা এই সংক্রান্ত তো যে নাকি আমরা বলতে পারি যে ইয়ারফোর্স অশ্লীল কিছু করেনি এবং অর্থাৎ স্ত্রীর সাথে সঙ্গম অথবা স্ত্রীর সাথে বিনোদনমূলক কিছু করেনি হেরাম নষ্ট করেনি অলাম ইয়ফুক অশ্লীল কিছু পাপ কিছু করেনি রাজা আঁকা ওয়ালাদা থুমুহ সে নিষ্পাপ শিশুর মতো আজকে সদ্যপ্রসূত বাচ্চা মায়ের পেট থেকে জন্ম হল এমন নিষ্পাপ হয়ে বাড়িতে ফিরবে এই দুটো হাদিস বোখারি মুসলিম শরীফের হাদিস আর হজ ফরজ হলে যে ব্যক্তি হজ করবে না তার সম্পর্কে অমর রাজা আল্লাহ তালা আনু বলছেন মান আতাকাল হাজ্জা ফালাম হুজ্জা ফা আলাহ ইয় ইহৌদি যান মাতাউন আসানি আন যে ব্যক্তি হজ ফরজ হলো অথচ হজ করল না সে ব্যক্তি চাই ইহুদি হয়ে মারা যাক চাই নাসারা হয়ে মারা যাক যাই হোক তাহলে এই কবুল হজ আমরা যদি করতে চাই তাহলে আমাদের যে পূর্ব শর্তগুলো হচ্ছে এই যে আমাদের ইমান সঠিক হতে হবে আমাদের যে অর্থ আমরা ব্যবহার করব সেটা হালাল হতে হবে আমরা যে পদ্ধতিতে হজ এবং ওমরা আদায় করবো সেটা আল্লাহ রসুল বিধি বিধিবিধান অনুযায়ী হতে হবে অ্যা নীতি অনুযায়ী হতে হবে এবং আমাদেরকে মনের দিক থেকে আমাদের পবিত্রতা লাগবে যে আমি শুধুমাত্র আল্লাহর জন্য হজ করছি এবার হজের জন্য যেই কাজগুলো জরুরি আপনারা মনে রাখবেন যে হজটাকে মানুষ অনেক কঠিন মনে করে হ্যাঁ কিছু তো কঠিনই তবে অসম্ভব কঠিন নয় আমি এই জন্য আপনাদের সামনে সহজভাবে উপস্থাপনের চেষ্টা করব ইনশাল্লাহ পার্ট বাই পার্ট প্রথম হচ্ছে এই আমি সংক্ষেপে বলে নিচ্ছি লক্ষ্য করুন যে ওমরা এবং হজকে আলাদাভাবে যে ওমরাটা কী ওমরা হচ্ছে যে আপনি এহরাম অবস্থায় মক্কাতে আসবেন পবিত্র অবস্থায় ঘরে যাবেন গিয়ে হজরা আসোাদের স্থান থেকে সাতবার কাবাগড়কে প্রদক্ষিণ করবেন এটার নাম হচ্ছে তাওয়াফ কয়বার বলছি সাতবার এক চকর নির্দিষ্ট কীভাবে তাওয়াফ করতে এটা বলবো এটা একটু ব্যাখ্যা সাপেক্ষ তাহলে ওমরা হচ্ছে এহরাম অবস্থায় মক্কাতে আসবেন পবিত্র অবস্থায় অজু অবস্থায় কাবাতে যাবেন কারণ তাওয়াফের জন্য অজু বা পবিত্রতা শর্ত তো এই জন্য অজু অবস্থায় তাওয়াফ করতে যাবেন সেখানে গিয়ে হাজরা আসাদ বরাবর থেকে আপনি তাওয়াফ শুরু করবেন সাতবার চক্কর দেবেন দুই রাকাত নামাজ পড়বেন এবং সাফা মারোয়ার সাতবার সাই করবেন আর চুল কাটাবেন এই চারটা কাজ কয়টা কাজ বলছি চারটা আপনি এহরাম করবেন তাওয়াফ করবেন দুরাকাত নামাজ পড়বেন সাই করবেন আর চুল কাটাবেন তাহলে তাওয়াফ এহরামের পরে আর চারটি কাজ এহরাম সহ পাঁচটি মূল কাজ এহরাম কীভাবে করবেন সেটা আমরা অবশ্যই বলবো এহরাম থেকে আমরা শুরু করবো হজ এবং ওমরা তাহলে আমি আবার বলছি সংক্ষিপ্ত ওমরা যে আপনারা মিকাত থেকে হেরাম করবেন এহরাম করতে করতে হবে কাবাগড়ের চতুর্দিকে নির্দিষ্ট মিকাত আছে মিকাত হচ্ছে এরামের স্থান যেখান থেকে এরাম করতে হয় এটা কোন জায়গায় আশি কিলোমিটার দূর মক্কা থেকে কোথাও একশো বিশ কিলোমিটার দূর কোথাও হয়তো দেড়শো কিলোমিটার দূর বিভিন্ন জায়গায় এই মিকাত হচ্ছে চারটা মূলত একটা হচ্ছে মদিনার দিক থেকে যেটা মদিনা নগরীর পাশে সেটা হলো জুল হলাইফা অথবা বীর আলি এটা হচ্ছে জেদ্দার পাশে জ্যাদ্দা এয়ারপোর্টের বাইরে এই জন্য এয়ারপোর্টে ল্যান্ড করার আগে করতে হয় সেটা হলো যে ইয়ালামলাম আর যারা তায়েফের দিক থেকে আসেন এটার দুটো নাম একটা হচ্ছে মানাজিল অথবা সাইলেল কাবির দুটো একটাই কার্নে মানাজিল বা সাইলেল কাবির একটা হচ্ছে রাত ইরাক তো এই চারটা মূলত আরেকটা হচ্ছে আজ জোফা যারা বদরের দিক থেকে আসেন জোফা এই যে পাঁচটি মিকাত এই মিকাত অতিক্রমের পূর্বে আপনাকে হেরাম করতে হবে তাহলে আমি সংক্ষিপ্ত ওমরাটা আবার বলে নিচ্ছি সংক্ষিপ্ত উমরা হচ্ছে আপনি মিকাত থেকে হেরাম করে মক্কাতে আসবেন এবং নির্দিষ্ট পদ্ধতিতে সাতবার কাবাগর তাওয়াফ করবেন এবং তাওয়াফের পর দুরুকা দুরাকাত নামাজ আদায় করবেন আর দুরাকাত নামাজের পর সাফা মারোয়া সাতবার সাই করবেন এরপরে চুল কাটবেন ওমরা শেষ হয়ে যাবে কঠিন ব্যাপার আচ্ছা আর হজ কীভাবে বলেন সংক্ষিপ্ত হজটাও বলে নিচ্ছি হজ মূলত তিন প্রকার কয় প্রকার বলছি তিন প্রকার একটা হচ্ছে হজের তামাত্ম আরেকটা হচ্ছে হজে যে আরেকটা হচ্ছে হজে তো তামাত তুই হজকে বলা হয় যে হজে আপনি প্রথম উমরা করবেন মাঝখানে আপনি ওমরা শেষ হওয়ার পরে আবার স্বাভাবিকভাবে হালাল অবস্থা বলে যেটা উমরাকালীন এহরাম এহরামবিহীন অবস্থায় থাকা হলো হালাল অবস্থা কি বলছি একটি এরাম অবস্থায় আর এহরামবিহীন অবস্থা কি এটা বলে হালাল অবস্থায় স্বাভাবিক অবস্থায় তাহলে উমরা করে হালাল অবস্থায় সময় কাটাবেন এরপরে আবার আট তারিখে যখন মিনার উদ্দেশ্যে হজের জন্য যাবেন হজের হেরাম করবেন আর দ্বিতীয় হজ হচ্ছে কেরান এরা মিকার থেকে হজ এবং উমরার একসাথে নিয়োগ করতে হবে এবং দশ তারিখ যে হজের দশ তারিখ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত হজের এই দুটি কাজ কমপক্ষে সম্পন্ন হবে হেরাম অবস্থায় থাকতে হবে আর ইফরাদ হজ তাই ওখানে এরান মানে মিলিত ওমরা এবং হজকে একসাথে একে হেরামে মিলিয়ে ফেলা আর ইফরাদ হজ হচ্ছে শুধু হজ ওখানে উমরা নেই তবে নিয়মকানুন প্রায় এক ভিন্নতা হচ্ছে এই যে ইফরাদ হজ যারা করবে তাদের কুরবানি ওয়াজিব নয় আর কেরান হজ যারা করবে তারা যদি মক্কাবাসী না হয় তাহলে তাদের প্রতি এবং ইফরাদ হজকারী সকলের জন্য এটাকে হাদি বলায় আমরা স্বাভাবিক কুরবানি বলি এটা কি হাদি হজের বিশেষ কুরবানি এটা সকলের প্রতি ওয়াজিব তবে মক্কাবাসী যদি কেরান করেন তাদের জন্য এটা ওয়াজিব নয় মক্কাবাসীদের জন্য এটা ওয়াজিব নয় যাই হোক আর সাইর মধ্যে হচ্ছে এই পার্থক্য যে যারা ইফ তামাত্তু করবেন তারা পরিপূর্ণ ওমরা করবেন ওমরা আবার ওমরা পরিপূর্ণ কেরানদের হবে কিন্তু কেরানদের জন্য একবার সাই তামাত্তুদের জন্য একবার ওমরার তাফের সাথে ওমরার সাই আবার হজের জন্য হজের তাওয়াফের পরে হজের সাই কালদের জন্য তামাত্তু আর যারা কেরান করবেন তারা একবার সাই করবেন যদি এসে তাওয়াফে কুদুমের সাথে প্রথম তাওয়াফের সাথে সাই করেন এটা তার হজের সাই হয়ে যাবে এবং ইফরাদদের জন্যই তাই বাকি কাজ প্রায় একই রকম এবার আসলে আমরা শুরু করি এহরাম থেকে তো এহরাম কাকে বলে এটা অনেকে আমরা বুঝি না কাপড়টা নিশ্চেন তো এহরাম হচ্ছে ঠিক আছে থাক থাক তো এহরাম হচ্ছে মূলত কাপড় পরা নয় আমরা অনেকে পুরুষরা সাদা কাপড় পরে দুই টুকরা একটা লঙ্গির মতো একটা উপরে চাদরের মতো আমি ইনশাল্লাহ সময় শেষ থাকলে আমাদেরকে শেষ শেষ দেখাবো কীভাবে হেরাম করতে হবে পুরুষদের তো এই জন্য ওই একটা লুঙ্গির মতো আর একটা চাদরের মতো তো এই দুই টুকরা কাপড় পরলে মনে করে হেরাম হয়ে গেল না এটা হেরাম নয় এটা এলে পোশাক পুরুষদের জন্য পুরুষদের জন্য সেলাই সেলাইবিন কাপড় পরতে হয় আর মেয়েরা স্বাভাবিক পোশাকেই থাকবে তাহলে এহরাম বলায় মূলত নিয়ে এত দুই আপনি যে যেমন নামাজের পূর্বে আমরা নিয়ত করি এখন তো নিয়ত আছে ফজর পড়ব কিন্তু কি যথেষ্ট না নামাজের নিয়ত কোনটা বলে যখন আমি নামাজে দাঁড়িয়ে গেলাম এখন তাকবিরে তাহারিবা করবো একদম প্রস্তুতি তখন মনে মনে যেটা আমরা বলি অনেকে মুখে বলে নাই তো বলা ঠিক না তো মনে মনে আমরা বলি যে জহরের বা আসরের ফজরের সুন্নত বা ফরস যেই নামাজের নিয়ত করে আল্লাহকর বলতে যাচ্ছি ওই হচ্ছে নিয়ত ঠিক তখন আল্লাহ বলে তাকবিরে তাহারিবা করি তাই না ঠিক আমি যখন ওমরা বা হজের জন্য এহরাম করব। তখন মনে মনে আমি এহরাম করব যে আমি এখন রেডি সম্পূর্ণ এহরাম করতে পোশাক পরে নিলাম মেয়েরা পোশাক পরে নিলাম এরাম যখন নিয়ত করবে আমি এহরাম করছি সাথে সাথে তালবিয়া পড়বে তো এই যে ওমরা বা হজের এহরাম এটা মনে মনে করতে হয় যে আমি এখন এহরামে প্রবেশ করলাম এহরাম করলাম অনেকে এরাম বাঁধা বলে এরাম করা বলেন বাধা বলেন একই পেশার এটা নিয়তের ব্যাপার যে আমি এখন এহরাম করলাম তো এহরাম করতে করতে হয় মিকার থেকে আল্লাহ রসুল সাল্লাম মদিনার প্রান্তে জুল হলাইফা এখানে এসে তিনি গোসল করেছেন এহরামের পূর্বে নখ গোফ ইত্যাদি কেটে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া সুন্নাত। ঠিক আছে নখ গোফ এবং যেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া এগুলো সুন্নাত তো তারপরে সেখানে এসে গোসল করেছেন গোসল করে তিনি গায়ে কাপড়ে নয় আতর লাগিয়েছেন দাড়িতে গায়ে এরপরে তিনি সাওয়ারিতে উঠে এহরাম করেছেন এহরামের নিয়ত করেছেন এরামের মুখে বলেছেন আল্লাহ মাল আব্বাইকা হাজ্জান ওমরা তার আল্লাহ রসুল তিনি কেরান করেছিলেন এবং এই কেরান কে করবে তামাত্ম কে করবে সংক্ষিপ্ত কথা হচ্ছে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম কেরানের নিয়োগ করে এসছিলেন যারা তিনি পশু নিয়ে এসেছিলেন এবং এই জন্য ওলামা একরাম বলছেন আজও যারা পশু সাথে নিয়ে আসে কুরবানির জন্য নিজেরা তারা কেরান করা উত্তম আর যারা পশু আনেন না তাদের জন্য তামাত্মু করা উত্তম আর তামাত্ম হল আপনি ওমরা করে স্বাভাবিক জীবনযাপন করবেন আবার যখন হজের জন্য মিনায় যাবেন সাত তারিখ বা আট তারিখ মূলত আট তারিখ যাওয়ার বিধান তখন আপনি এহরাম করবেন তো এই আলাদাভাবে ওমরা এবং এহরাম ভিন্ন এহরামে করা যেটা এটা হচ্ছে তামাত্তু তো এই তামাত্তু হসটাকে ওরা আমাকে উত্তম বলছেন এই জন্য যে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের সাথে যারা এসছিলেন যারা সেখানে পশু নিয়ে আসেন নাই আল্লাহ রসুল তারা কেরানের নিয়তে তাওয়াফ এবং সাই করার পরে বলছেন তোমরা যারা পশু নিয়ে এসছো তারা তোমরা চুল কেটে তোমরা তামাত্তু করে ফেলো অর্থাৎ ওমরা সম্পন্ন করো আমি যদি পশু না নিয়ে আসতাম তাহলে আমিও তাই করতাম তো এই জন্য যারা পশু নিয়ে আসবে না তাদের জন্য তামাত্ম করাই উত্তম তামাত্মুটা আমি আবার বলছি পৃথক এহরামে ওমরা করা এবং আবার হজ করা যাই হোক এবার এহরামের পূর্বে আমি যেটা বলতেছিলাম যে এরামের পূর্বে কতগুলো মাহাজুরাতে এহরাম আছে। অর্থাৎ এহরামের সময় কতগুলো বিধিনিজেধ আপনি যখনই হেরাম করবে যখন আমরা নামাজ যখন আদায় করি তখন সবসময় আপনার সাথে কথা বলতে যাচ্ছি কথা বলা হালাল খাওয়া হালাল ডানে বামে তাকানো হালাল ঠিক না যখনই আমি নামাজের তাকবিরে হারিমা করেছি তখন আমার আর কারোর সাথে কথা বলা যাবে না আমি কিছু খেতে পারবো না আমি আমার মুখ যদি ক্যাবলা থেকে ঘুরে ফেলি তাহলে কী হবে নামাজ বাতিল হয়ে যাবে তো ঠিক এগুলো যেমন নিষিদ্ধ হয়ে যায় নামাজের তাকবীরে তাহারিমা বাদলে ঠিক এহরামের সাথে সাথে আপনার কিছু বৈধ জিনিস সাময়িকভাবে আপনার জন্য হারাম হয়ে যায় সেগুলো কি সেগুলো হচ্ছে যে কতগুলো হচ্ছে মানে সকলের জন্য নারী পুরুষ সবার জন্য সেগুলো হচ্ছে সুগন্ধি ব্যবহার করা চুল কাটা অথবা উঠানো নখ কাটা নখ ছিঁড়ে ফেলা বিয়ে সাদির প্রস্তাব দেওয়া বিয়ে সাদি করা স্বামী স্ত্রী মিলন করা পশু শিকার করা শিকারে সহযোগিতা করা জলজর মানে স্থলজর পানে যারা জাহাজ আসবে মাছটা শিকার করতে পারবে যে কোনো ধরনের পশু পাখি শিকার করা এবং ইত্যাদি তো এই যে এই কাজগুলো এগুলো সকলের জন্য যেগুলো বললাম আর এগুলোর মধ্যে কিছু আছে যদি না জেনে করে কোনো সমস্যা নাই আর যদি ইচ্ছাকৃত করে জেনে করুক না জেনে করুক কিছু আছে আপনাকে কাফারা লাগবে কিছু কাফারা দিলে স্বরূপের না হ্যারাম বাতিল হয়ে যাবে উদাহরণস্বরূপ কেউ যদি পশু শিকার করে তাহলে অনুরূপ একটা পশু দিতে হবে যেমন আগের দিনে পশু পাওয়া যেত রাস্তায় আসার সময় দেখা গেছে একটা ওট পেয়েছে জঙ্গলি ওট ওট শিকার করেছে তাহলে তার একটা ওট কাফারা দিতে হবে ছাগল শিকার করেছে তাহলে ছাগল কাফরা দিতে হবে অনুরূপ আর কেউ যদি এহরাম অবস্থায় জেনে হোক না জেনে হোক স্বামী স্ত্রী মিলন করে ফেলে তাহলে পরে তার এহরাম বাতিল হয়ে যাবে তাকে আবার এহেরামের জায়গায় গিয়ে এহরাম করতে হবে আর যদি হজের এহরাম হয় তাহলে হজ বাতিল হয়ে যাবে তাকে আবার হজ করতে হবে হজের কাজ কন্টিনিউ রাখতে হবে যাই হোক আর কিছু আছে শুধু ছেলেদের জন্য নিষেধ সেটা কি সেটা হচ্ছে এরাম অবস্থায় সেলাই যুক্ত কাপড় পরা ভালো করে শুনবেন সেলাই যুক্ত যে কোনো জিনিস নিষেধ না এটা অনেকে বুঝেন না যুক্ত কাপড় যেমন আমি আমার এটা কাপড় পরে সেতে সেলাই আছে গেঞ্জি অন্যান্য কাপড়ে তাহলে মূল যে কাপড়টা আপনি পরবেন দুই খণ্ড এটাতে সেলাই থাকবে না বাকি আপনার গড়ি পরছেন গড়ি তোর পোশাক না পোশাকে পোশাকের মধ্যে মূল যেটা আপনি পোশাক পরছেন সেটা সেলাই দেবে না আপনি সাথে জিনিসপত্র রাখার জন্য একটা ব্যাগ নিয়েছেন এটা সেলাই আছে সমস্যা নাই অনেকেরা হ্যারাম ঠিক মতো থাকার জন্য একটা বেল পরেন ওইটা সেলাই আছে এটা সমস্যা নেই তাহলে আপনি যে কাপড়টা পরবেন এটাই বিন থাকবে না কাদের জন্য পুরুষদের জন্য আর পুরুষদের হচ্ছে মাথা ডাকা যাবে না টুপিও পরা যাবে না পাগড়িও পরা যাবে না রুমাল দিয়ে মাথা ডাকা যাবে না পুরুষরা হেরা অবস্থায় মাথা খোলা রাখতে হবে আর পিন কাপড় পরতে হবে এবং পায়ের যে টাকনু মোজা টুজা পরা যাবে না পায়ের যে টাকনু আছে টাকনুটাও কি খোলা থাকতে হবে আর মেয়েদের জন্য বিশেষ কিছু আছে এটা পুরুষদের জন্য অবশ্যই সামিল যে মুখ ঢেকে রাখা সবসময় তো পুরুষ তো মুখ ঢাকবেই না কিন্তু মেয়েরা যারা বোর কাউ পড়েন এরা যখন আজনবী না থাকে গায়ের মাহারাম যারা তারা ওই লোক না থাকে মুখ খোলা রাখবে কিন্তু যদি ভিন্ন পুরুষ আসে যাদের সামনে পর্দা করা স্বাভাবিকভাবেও আজিব সেখানে আসলে মুখটা ঢেকে দিবে আছে আইসারা জেলার তারা বলছেন যখন অন্য লোকের আসতো আমরা তখন মুখটা চাদর বা এরকম কিছু দিয়ে ঢেকে দিতাম আর মেয়েদের জন্য এই কুফাজাইন ফাজাইন বলে যেটা হাত মুজা আমরা বলি অনেকে হাত মুজা ব্যবহার করা ঠিক না তো হাত তাদের এই কবজি পর্যন্ত খোলা রাখতে হবে মুখটা কি সাধারণত খোলা রাখবে ভিন্ন পুরুষ মুখটা ঢেকে দেবে তাহলে মহিলাদের জন্য এটা স্পেশাল আর পুরুষদের জন্য সেলাই করা কাপড় আর হচ্ছে ইয়ে মাথা রাখা যাবে না আর বাকিগুলো জেনারেল তো এই জিনিসগুলো থেকে বিরত থাকতে হবে এহরাম এহরাম করবে কখন বলছি মিকার থেকে এখন আপনি কোন দিক থেকে আসছেন আজকাল যদি প্লেনেও আসে তাহলে প্লেন ওই মিকাত অতিক্রমের পূর্বে ঘোষণা করা হয় যে এখন আমরা মিকাতের দশ মিনিট বাকি আছে বিশ মিনিট বাকি আছে এই জন্য আপনারা জেদ্দা বিমানবন্দরে ল্যান্ড করার আধা ঘন্টা আগে এরাম করে নেন ভালো আর যদি কারো ভয় থাকে যে আমি ঘুমিয়ে থাকতে পারি হয়তো অ্যানাউন্স শুনবো না তখন আপনি আরও আগে করতে পারেন এহারামের কাপড় পরে নিয়োগ করতে পারেন কিন্তু মিকাত যেন অতিক্রম না হয় যদি মিকাত অতিক্রম হয়ে গেল আপনি মিকাদের ভিতরে চলে আসলেন এরাম ছাড়া তাহলে আপনাকে হয় আবার ফিরে যেতে হবে তো প্লেনে তো ফিরে যাওয়া সম্ভব নয় তাহলে আপনাকে একটা দম দিতে হবে দম দেওয়া মানে হচ্ছে একটা কুরবানির যে পশু সেই পশুরা মক্কার হারামের ভিতরের যে দরিদ্র আছে তাদের মধ্যে বন্টন করে দিতে হবে নিজে খাওয়া যাবে না এটা কাপড়া প্রত্যেকটা ওয়াজিবের জন্য এখন শুনুন তাহলে হজের জন্য এহরাম উমরার জন্য তিনটি ফরস মূলত দুইটি ওয়াজিব এই ওয়াজিবগুলো কি একটা হচ্ছে এহরাম করা ওমরার পূর্বে হজের পূর্বে এই এহরাম করাটা সব অবস্থায় ফরস আর হচ্ছে তাওয়াফ ওমরার এবং হজের হজের তাওয়াফ হচ্ছে তাফিফাজ বলে দশ তারিখ অথবা তারপর এই তাওয়াফটা হজ এবং ওমরার দুটাতেই ফরজ। সাই হজ এবং ওমরা দুটোতেই ফরস একটু বিভিন্ন মাসালাতে একতেরাব আছে যেমন আমাদের হানাফি মজাবের বাইরা বলছেন সাইটা হচ্ছে ওয়াজিব আর অন্যান্য তিন মাজা বলছে এটাও ফরজ দলিল কি আল্লাহ রসু বলছেন ইস আউ ফাইনাল কাতাবা আলাইকুম সাই তোমরা সাই করো কেননা পাক তোমাদের জন্য সাই ফরজ করেছেন তো এই জন্য মূলত সাইও ফরজ তাহলে ওমরার ফরজ হচ্ছে তিনটা এহরাম করা মানে এরাম ওসে এহরাম কি নিয়াত পোশাক না কিন্তু ওই এহরাম করে আপনি ওমরা শুরু করবেন এরপরে হচ্ছে তাওয়াফ করবেন সাই করবে ফরজ আর ওয়াজিব দুটা মিকাত থেকে হরাম করা এটা ওয়াজিব কেউ যদি মিকাতের ভিতরে এসে যায় মিকাতের ভিতরেও করা যাবে কিন্তু ওই যে মিকাতের ভিতরে ঢুকে গেছে মিকাত মানে নির্দিষ্ট জায়গা যেখান থেকে হেরাম করতে আগেই বলছি তাহলে পরে এই জন্য তাকে কাফারা দিতে হবে আর এটা একটা ওয়াজিব মিকাত থেকে হেরাম করা আরেকটা ওয়াজিব হচ্ছে ওমরার শেষে নারী পুরুষ সকলেই চুল কাটা ছেলেদের জন্য সুন্নাত হচ্ছে চুল নাড়া করা হালাক অথবা তাকসির ছোট ছোট করা আর মেয়েরা আঙ্গুলের কর পরিমাণ কাটবে আধা ইঞ্চি এক ইঞ্চি পরিমাণ কাটতে হবে চুলের অগ্রবাধ থেকে তাহলে আমি আবার যদি সংক্ষেপে বলি ওমরা কী অনেকে প্যারেশান আমরার জন্য কোনো প্রেশানি নাই আপনি হ্যারাম করবেন এহারাম মানে হজ বা আমরা নিয়াত করা ছেলেরা পোশাক পরবেন হয়তো কোনো পোশাক নাই আর যখনই পোশাক পরবেন এহারাম অবস্থায় নিষিদ্ধ জিনিসগুলো বেঁচে থাকবেন যেগুলো বলছি আতর ব্যবহার করবেন না চুল কাটবেন না চুল নখ কাটবেন না চুল উঠাবেন না তারপরে ওই সুগন্ধযুক্ত যে কোনো জিনিস ব্যবহার থেকে পারলে বিরত থাকবেন কিন্তু যদি সম্ভব নয় যে সামার একটু সুগন্ধ আছে সমস্যা নেই ইচ্ছা করে সুগন্ধ ব্যবহার করবেন না তারপরে ওই যেগুলো বলছি স্বীকার করে এগুলো হয় না সাধারণত আজকাল বিশেষ করে যেটা হতে পারে স্বামী স্ত্রী থাকলে এরকম কিছু সেখান থেকে আমরা খেয়াল রাখতে হবে এইটা সবচেয়ে বড়ো জিনিস যে স্বামী স্ত্রী একত্রে থাকলেও এটা ইসলামের শিক্ষা যে আপনি নিজেকে কন্ট্রোল রাখেন তারপরে আপনি মক্কায় পৌঁছবেন মক্কায় পৌঁছে অজু অবস্থায় কাবায় আসবেন তারপরে হজরা আসোয়াদের বরাবর থেকে সাতবার কাবাগর তফ করবেন কীভাবে তফ করে আমি এখন দেখাবো তারপরে তা পরে দুই রাকাত নামাজ পড়বেন নামাজটা কোথায় পড়বে সেটা আমি বলবো এরপরে দুই রাগাত নামাজের পর আপনি সাফা মারোয়া সাই করবেন সাতবার কিভাবে করবেন সেটা আমি এখন বলবো এরপরে চুল কাটাবেন ওমরা শেষ হয়ে যাবে ঠিক আছে আর যদি ওমরা যেমন সংক্ষিপ্ত হস্ত বলে নিতে চাই হস সংক্ষিপ্তকার হচ্ছে এই যে আপনি আট তারিখে নিজের ঘর থেকে বা মক্কা থেকে আপনি মিনায় যাবেন এটা মিনাই প্রথম আট তারিখে যাওয়া এটা সুন্নাত এটাকে ইয়মে তার বিয়া বলে তো ওই দিন যে যেখানে আছেন এই জন্য কোনো নফল তাও দরকার নাই একটা কথা সবচেয়ে জরুরি আমরা যখন ছাত্র অবস্থায় দেখেছি অনেক সাধারণ যারা মিসগাইড করে এটা সবচেয়ে বড় ভুল হজের ভুলের মধ্যে সেটা হচ্ছে অনেক হাজি সাহ বলেন যে এখন তোমরার জন্য ভিড় ছিল না হজে তল দু তিন দিনে সকলেই তাফ সাই করবে ভিড়ে আপনি করতে পারবেন না এই জন্য এখন এটা নফল তাওফ করেন করে হজের সাইটা করে নেন এইরকম ভুল যদি কেউ করেন তার হজ হবে না এটা কারা করার আমাদের যেই বাইরা বলেন যে দশ তারিখের কাজ আগে পরে হইলেও আজিবতরক হয় তারাই কিন্তু এটা বলে সাধারণত সবাই না কেউ কেউ তো এটা করবেন না কারণ হজের সাই করতে হবে হজের তাওয়াফের পর এই জন্য মক্কা থেকে আপনি যখন মিনায় যাবেন তখন কি করতে হবে মক্কা থেকে মিনায় যাওয়ার পূর্বে ঘরে আবার হেরাম করবে যেভাবে আগে পবিত্র তর্জন করেছেন গোসল করেছেন এইভাবে পবিত্র গোসল করা শূন্যত কেটে আবার পবিত্র হয়ে তারপরে এহরামের কাপড় পরে আর মহিলাদের স্বাভাবিক পোশাক থাকবে সাদা পোশাক বা বেশি মেয়েদের জন্য সাজসজ্জাজনিত পোশাক না হওয়া ভালো নর্মাল পোশাক আর ছেলেদের সাদা পোশাক হওয়া ভালো যে কোনো রঙ হলে অসুবিধা নেই দুটো কাপড় একটি লুঙ্গির মতো একটি চাদরের মতো আমি দেখাবো আপনাদেরকে এবারে এহরামের কাপড় পরে নিয়ত করবে লাভবাইক আল্লাহ হাত আর যারা কেরান আর এফরাত হাজ যদি হয় তাহলে তো বিকাল থেকে করে আসছে নিয়ত থাকবেই এরাম থাকবেই যারা আজি। তারা নিজেদের ঘর থেকে মক্কা যাওয়ার পূর্বে যখন বের হবেন ঠিক সেই মুহূর্তে তোমার গাড়িতে গিয়ে পড়লে ভালো কারণ গড় থেকে বেরোচ্ছেন হয়তো আবার গাড়ি লেট করতে পারে তো এই জন্য গাড়িতে গিয়েও যদি আপনি বলেন রাস্তায় গিয়ে বলে সমস্যা নেই তাহলে আপনি ঘর থেকে নেমে গাড়িতে উঠে অথবা ঘর থেকে বেরোয়ার সময় বলে আল্লাহ লাভবাইকা হাজ যান আল্লাহ হজের জন্য আপনার কাছে উপস্থিত এরপরে তালবিয়া শুরু হবে লাভবাইক আল্লাহম আব্বাইক লাভবাইক আলা শরী কালাকা লাভবাইক ইন্দার হামদানালাক অল বুল ক্লা শরি কালাক এটা অর্থটা খেয়াল করে পড়লে ভালো এরপরে তালবিয়া পর্দিতে মক্কা মদি মিনায় যাবেন মিনায় আল্লাহ রসুল আট তারিখে জহর আসর মাগরিব এসা নয় তারিখে ফজর পড়েছেন কোন মাসে মাসে এবার নয় তারিখে ফজর পরে রওনা হয়েছেন আরাফার দিকে আরাফাটা হচ্ছে মিনা আরাফা মক্কা থেকে পূর্ব দিকে আনুমানিক মক্কার সাথে লাগানো হচ্ছে মিনা হারাম থেকে চার সাড়ে তিন কিলোমিটার দূর আর মিনার শেষে মোজদালেফা মোজদালেফার পরেই হচ্ছে আরাফা মিনার পূর্ব দিকে মোজদালেফা মোজদালিফার পরে কি আরাফা আনুমানিক আট নয় কিলোমিটার মক্কার হারাম থেকে তাহলে প্রথম আপনি মিনায় যেতে হয় মক্কা থেকে মিনায় গিয়ে জহর আসর মাগ্রিবাসে আট তারিখে পড়লেন এরপরে নয় তারিখে সকালবেলা আপনি আরাফায় যাবেন আরাফায় গিয়ে জহর আসর একত্রে পড়ে সেখানে আরাফাটাই হচ্ছে হজের মূল অনুষ্ঠান আমি যখন বিস্তারিত বলবো তখন বলার চেষ্টা করবো ঈশাল্লাহ এরপরে আরাফায় উপস্থিত হওয়া ফরজ ওই যেটা বলছি হজের চার ফরজ ওমরায় তিন ফরজ হজের চার ফরজ একটা শুধু আরাফায় অবস্থান এটাই বেশি বাকি হজের তাওয়াফ সাই এবং এহরাব এই তিনটা আছে সাথে যোগ হবে কি আরাফায় উপস্থিত এই চারটা হজের ফরস তো এবার আরাফার দিন নয় তারিখে পৌঁছবেন সন্ধ্যা পর্যন্ত আরাফাত থাকবেন জহর আসর একত্রে পড়ে নেবেন সন্ধ্যা পর্যন্ত সেখানে জিকির রাস্কার কার দোয়া হবে আর এই আরাফার অনুষ্ঠানটাই মূল হজের অনুষ্ঠান বলা যেতে পারে আল্লাহ আলহাজ্য আরাফা আরাফাটাই হচ্ছে হজ আরাফার নির্দিষ্ট শিবার ভিতরে অবশ্যই যেতে হবে আরাফার বাইরে অবস্থান করলে হজ হবে না তারপরে সন্ধ্যার পরে মোজদারেফায় আসবেন মোজদালেফ এসে মাগরি ভাষা পড়বেন নয় তারিখ দিবাগত রাত রাত্রি যাপন করবেন ফজরের নামাজ সেখানে পড়ে তারপরে রওনা হবেন মিনার দিকে মিনা এসে ওই দিন চারটা কাজ সেটা কি কাজগুলো প্রথম হচ্ছে পাথর মারা জামড়ায় আঁকাবা বড়ো জামরা যেটা কে বলে বড় শৈতানমাড়া ঠিক না বড়ো জামরা বা বড়ো পাথরে তারপরে কুরবানি এবং চুল কাটা হজের তা অফসাই করা কিন্তু শুধুমাত্র পাথর মারা ছাড়া বাকি কাজগুলো আপনি পরেও করতে পারেন এরপরে হচ্ছে দশ তারিখে তাহলে আপনি বললাম যে পাথর মারা চুল কাটা কুরবানি কুরবানি করা চুল কাটা এবং হজে তাফসাই এইভাবে ভাবে এর মতো আল্লাহ রসুল করেছেন কিন্তু যদি আগে পরে করেছেন আল্লাহ রসুল সবাই করেছেন কোনো অসুবিধা নেই তারপরে এগারো তারিখের কাজ হচ্ছে তিন জায়গায় পাথর মারা আমি সঙ্গে বলছি আমি হজ আবার বলবো বিস্তারিতভাবে তিন জায়গায় পাথর মারা ছোটো জামারা মেজু জামারা বড়ো জামারায় আর প্রথম দুটাকে মেরে দোয়া করা সুন্নত তারপরে এগারো তারিখের বারো তারিখের কাজ হচ্ছে যে বারো তারিখেও ওই তিন জায়গায় পাথর মারা ছোটো জামারা মেজু জামারা বড়ো জামারাতে দুই জায়গায় পাথর মেরে দোয়া করা সুনত এরপর যদি কেউ চলে আসতে চান মিনা থেকে চলে আসতে পারেন কিন্তু সন্ধ্যার পূর্বেই বেরে আসতে হয় আর যদি না আসা যায় তাহলে সন্ধ্যা হয়ে গেলে নিয়ম হচ্ছে তেরো তারিখ থেকে তেরো তারিখ মানে দুপুরের পর পাথর মেরে আসা এরপর মক্কা যখন এসে যাবেন আগে যদি তফের হস মানে হজে সাই করে থাকেন আপনার শুধু বাকি থাকবে বিদায়ী তফ এই বিদায়ী তহের মাধ্যমে আপনার হজ সম্পন্ন হবে আমি যদি আবার সংক্ষেপে হজ বলি যে আপনি যারা কেরান তারা আগে থেকেই তো এখানে তা মানে হরাম থাকবে তা তো যখন আট তারিখে মিনায় যাওয়ার সময় এরাম করবেন তালবিয়া পড়তে পড়তে মিনায় যাবেন ওখানে জহর আসর মাগরিব এসা পড়বেন নয় তারিখে আপনারা আরাফাই যাবেন আরাফাই গিয়ে জহর আসর পড়বেন সন্ধ্যা পর্যন্ত আরাফায় অবস্থান করবেন সন্ধ্যার পরে বেরিয়ে এসে আরাফায় মাগরীব হবে আরাফায় কিন্তু আরাফায় মাগরীব না পড়ে চলে আসবেন মুজতালিফায় মুসদালিফায় এসে মাগরীব এশা একত্রে পড়বেন একাজনে দুই একামতে মাগরীব তিন রাকাত এবং এশা দুই রাকাত তারপর এখানে রাত্রি যাপন করবেন খালি মাঠেই থাকতে হয় এবার রাস্তাঘাটে মানুষ থাকে এখান থেকে রাত যাপনের পর ফজরের নামাজের পর আপনারা আবার রওনা হবেন মিনার দিকে তো আরাফাটা কিন্তু আপনারা মিনার পরে মোজদালিফা ক্রস করে চলে গেছিলেন এবার আরাফা থেকে পাশে হচ্ছে মিনা মাঝখানে তিন চার কিলোমিটার তো এই মুজারেফা মুজদারেফা রাতে থাকলেন থেকে মিনা আসলেন মিনা আসতে কখন দশ তারিখ সকালে এসে বড় জামা রাতে এক জায়গায় পাথর মারবেন এরপরে কুরবানি আর ব্যাংকে যারা দেবেন মনে করবেন কুরবানি হয়ে গেছে এর চুল কাটবেন তারপরে সম্ভব হলে তা অফসাই করতে পারবেন মক্কায় মনে রাখতে হবে যদি কেউ মক্কায় আসেন আপনাকে ফিরে যেতে হবে মধ্যরাতের আগে কারণ মিনাতে অবস্থান রাতে যাপন এটা হচ্ছে ওয়াজিব কেউ 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 ডেকে সুন্দর বলছেন একতলা আছে কিন্তু ওজোর না থাকলে এটা ওয়াজিব এটা হচ্ছে সহি মিনায় রাত্রে যাপন করতে হবে কমপক্ষে রাতের অধিকাংশ এই রাতে অথবা ওই দিকে এরপরে এগারো তারিখে পাথর মারবেন এবার পাথর মারবেন কখন দশ তারিখে পাথর মারা উত্তম হচ্ছে শুরু থেকে বেলা উঠার পর থেকে জহরের রাখ পর্যন্ত সম্ভব না হলে পরের দিন ফজল পর্যন্ত চলবে আর এগারো তারিখে পাথর মারা উত্তম হচ্ছে জহরের সময় হওয়ার পর থেকে বেলা ডুবা পর্যন্ত তিন জায়গায় মারতে হবে আর যদি সম্ভব নয় ফজর পর্যন্ত চলবে বারো তারিখ অনুরূপ এগারো তারিখের মতো জহরের পরে তিন জায়গায় পাথর মারতে ছোট মেজু বড় এরপরে এই আপনি যদি চলে আসেন চলে আসতে পারেন না রাত্রি আপনার আল্লাহ কিন্তু বারো তারিখে রাতে ছিলেন তেরো তারিখে জহরের পরে তিন জায়গায় পাথর মেরে পরে আসছেন আর যদি ইতিমধ্যে তা আপনি তাফ হজের তাফ সেই না করে থাকেন আপনি এগারো তারিখে সেও করতে পারেন বারো তারিখ একবারে চলে এসেও করতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু উত্তম হচ্ছে আপনি যদি করতে পারেন শরীর কুলায় তাহলে দশ তারিখেই করা আচ্ছা এবার আসেন আমরা একটু বিস্তারিত এটা আমি সংক্ষিপ্ত হজমরা জন্য বলছি এবার বিস্তারিত বলে তাওয়াফ এবং সাইতে একটু সময় লাগবে এবার শুনেন আমরা এহরাম কীভাবে করবো আমি আগেই বলছি মনোযোগ দিয়ে শুনেন এহরামের জন্য আপনার এহরামের পূর্ব প্রস্তুত হচ্ছে নখ চুল আফান যেগুলো মো গোফ এগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া তারপরে গোসল করা আপনার বাড়ি থেকে যারা দেশ থেকে আসছেন প্রস্তুতি নিয়ে আসবেন এবার বিমানবন্দরে এসে আপনি হেরামের কাপড় পরতে পারেন বিমানে ঢুকেও পড়া যায় তবে সুবিধার জন্য বলছি বিমানের আপনি বিমানে উঠার আগেই কাপড়টা পরে নেন পুরুষরা আর মহিলা স্বাভাবিকভাবে থাকবেন এবার নিয়ত করবেন কখন জেদ্দা এয়ারপোর্টে অবতরণের আধা ঘন্টা পূর্বে তবে কেউ যদি আগেও করেন তাহলে জায়েজ হবে কিন্তু শূন্যতের খেলাফ হবে কিন্তু পরে করা যাবে না মিকাতের আগে জেদ্দা অবতরণের আগে বাংলাদেশে জাজিদের উদ্দেশ্যে বিশেষ করে বলছি আবার যে যে দেশ থেকে আসেন সাধারণত হাজিসেবরা জাদ্দা এয়ারপোর্টে আসেন যারা এখন প্লেনে আসবেন জেদ্দা এয়ারপোর্টে অবতরণের আনুমানিক আধা ঘন্টা আগে করার নিরাপদ অথবা যদি ঘোষণা দেয় সাথে সাথে আপনারা করবেন এবার নিয়াত যা আমি হেরাম করছি মনে 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 নিয়ত হবে হজ বা ওমরার নিয়তটাকে হেরামের নিয়তটাকে হচ্ছে হেরাম হজ বা ওমরার নিয়ার যেতে এটা হেরাম আর মুখে দোয়া পড়বেন কি যারা ওমরা করার নিয়ত করছেন তারা বলে আল্লাহ মাল্লা বাইকা উমরাতান হে আল্লাহ ওমরার জন্য আপনার কাছে উপস্থিত এই অনুভূতি প্রকাশ করতে হবে দুনিয়া সব কিছু ফেলে ওমরার জন্য আমরা হাজির আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এবার ওমরা কীভাবে শুরু করবেন মক্কাতে এসে ঘরে এসে প্রয়োজন হলে আবার গোসল করবেন দূর দূরান্ত থেকে এসে গোসল করে আর গোসল না হলে জরুরি না দরকার নেই অজু করে আপনারা আসবেন কাবাতে কাবাতে এসে আর যখনই আপনি এহরাম করবেন লাভবাই কাল্লাম হমরাদান বলবেন তালবিয়া শুরু করবেন তালবি হচ্ছে এহরামের পরে যে দোয়াটা লাভাই লাভবাই কালা কাল্লা শরি কালাকালাবাইক ইন্নাল হামদা ও আল্লাহ কাল মুুল্ক লাভাই কাল্লা হুমাল হে আল্লাহ আপনার কাছে উপস্থিত হে আল্লাহ আপনার কাছে উপস্থিত ইন্নাল হামদা অন্য আল্লাহ নিশ্চয়ই সমস্ত প্রশংসা সমস্ত নেয়ামত আপনার লা শারি কালাক আপনার কোনো শরিক নাই ইন লাভ কাল্লাহ্মাইক লব্বাই কালা শরিকালিক ইন্দাল হামদান লা সারি কালাক আপনার কোনো শরিক নাই তাহলে আমি এখানে বার চারবার বলছি লাভবাইক আল্লাহ আপনার কাছে উপস্থিত আর দুইবার বলছি লা শারি কালাক আপনার কোনো শরিক নেই তা আল্লাহ যে এক অদ্বিতীয় তার কোনো শরিক নাই এই ঘোষণা মনে প্রাণে এটাকে এটা অর্থ সহ বললে সেটা আপনি সবও বেশি পাবেন আপনার তৃপ্তিও বেশি হবে এই জন্য আমি আশা করব যারা হজ করবেন উমরা করবেন তারাই তালবেল এবং দোয়াগুলো অর্থ জেনে নেবেন অর্থগুলো জেনে দোয়াগুলো মুখস্থ করে চেষ্টা করবেন করতে আর যদি এখান থেকে মুখস্থ না রাখেন তাহলে দেখে দেখে বললেও চলবে তো ছোট্ট দোয়া মুখ মুখস্থ করে নেওয়া ভালো এবার আমরা ওমরা স্টার্ট করব। তো ওমরা মগকে এসে গেলাম এসে আমরা পবিত্র অবস্থায় কাবা করে আসলাম কারণ নামাজ যেমন পবিত্রতা দরকার তাওয়াফের জন্য হজের তাওয়ফ হোক আর উমরার তাফ হোক আর নফল তাওয়ফ হোক সবসময় তাওয়াফের মধ্যে পবিত্রতা জরুরি এবার পবিত্র আমরা এখানে দেখেন আনুমানিক আমরা খুব ভালো করে করতে পারি নাই এখানে আমরা চেষ্টা করেছি ঘরের মতো একটা ছবি আঁকতে তো কাবাগড়টা যদি এই হয় তাহলে এই কর্নারটা হচ্ছে ঘরের এই কর্নারটা হচ্ছে দক্ষিণ পূর্ব কর্নার এই হজরা আসোয়াদের কর্নার এই যে আনুমানিক এতটুকু উপরে হজরা আসোয়াদ তো হজরা আসোয়াদের আবু সারা তো কাবাগড়ের এই এটা হচ্ছে দক্ষিণ পূর্ব কর্নার আর দরজাটা হচ্ছে পূর্ব দিকে কাবাগড়ের পূর্ব দিকে তো এবার এই দক্ষিণ পূর্ব কর্নারে এই যে আমি এখানে এই জায়গাটা দেখাবার চেষ্টা করেছি এখানে আনুমানিক যে কাবাগড়টা এরকম একটু ভিতরে গভীরের মধ্যে এখানে রূপার ইয়ে দেওয়া আছে কভার করা আছে বড় করে ওর ভিতরে মুখ দিয়ে চুমো দিতে হয় তাহলে নিয়ম হচ্ছে হজরা আসাদে বিসমিল্লা আল্লাহ আকবর বলে চুমু দিয়ে আপনি তাপ শুরু করবেন সম্ভব না হলে ওখানে হজরা আসাদে শুইতে হবে শুইলে হাতে চুমু দিবেন যদি তাও সম্ভব না হয় তাহলে এভাবে ইশারা ইশারার সময় দোয়া আছে বিসমিল্লা আল্লাহ আকবর তাহলে এই যে হজরা আসাদের বরাবর গিয়ে এটা বোঝার সুবিধার জন্য বলছি এদিকে সামনে আপনি দেখতে পাবেন কর্নার মানুষ ভিড় করছে আসদ কিছু বোঝা যাচ্ছে আর এর বরাবর পিছনে চতুর্দিকে কাবার মসজিদ আসে চতুর্দিকে এভাবে হাজরা আসাদের চতুর্দিক দিয়ে কাবা ঘরের যে মসজিদটা এইটুকু ফাঁকা তো এই যে ফাঁকা জায়গাটা এই বরাবরে হচ্ছে আপনার যারা যে গেছেন দেখেছেন তারা জানেন যারা এখন আসেন নাই কল্পনা করছেন কোথায় কীভাবে করব। তা আমি এই জন্য বলছি আগে একটা দাগও দেওয়া সেটা এখন দাগটা নাই কিন্তু এই যে এই জায়গাটা কাবাগড়ের উপরের দিকে দোতলা বরাবর দেখবেন সবুজ লাইট যে করে দেওয়া আছে এই তো এই যে এই জায়গা বরাবরে কাবা ঘরে সবুজ লাইট আছে বড় বড় করে তো এই হজরা আসদের কর্নার থেকে ওই লাইটের মাঝামাঝি যখন আসবেন তখন বুঝবেন আপনি হজরত আসাদ বরাবর কর্নার তো দেখা যাচ্ছে যে এই কর্নার বরাবর এসে বিসমিল্লা বলে শুরু করবেন শুরু করার পরে এই যে কাবার হজরা আসদের কর্নার থেকে শুরু হবে এখান থেকে আপনি যাবেন এই কর্নার এটাকে আপনাকে এই জায়গাটা আমি এঁকেছি এটা হলো হাতিম ইব্রাহিম আল্লাহ সাল্লামের সবাই কাবা ঘরে এতটুকু ছিল আল্লাহ রসুলের শৈশবে তাদের আর্থিক অবস্থার কারণে এটাকে ছোট করে করেছেন আল্লাহ রসুলের যুগে এরকম ছিল পরবর্তীতে একাধিক বেটাকে ভেঙে বড় করা হয়েছে আবার ছোটো করা হয়েছে এখন আল্লাহ রসুলের যুগে যেমন ছিল তেমনটি আছে। যাই হোক তাহলে এই যে ওয়ালটি এই ওয়ালটি এটা কাবার অংশ সেই জন্য তাওয়াফ করার সময় এখান থেকে শুরু করে এইভাবে আপনাকে এই ওয়ালের বাহির দিয়ে তাফ করতে হবে এইভাবে এই কাবা করে পরে যখন গুইরা আপনি এই জায়গায় আসবেন এই ঠিক যেখান থেকে শুরু করছেন এখানে আসলে আপনাকে একটা অফ হবে তো এইবার আপনি এখানে কি করবেন এটা খুব ইম্পর্টেন্ট বিষয় এই যে বিসমিল আল্লাহপুর শুরু করবেন এই পুরো রাউন্ডের মধ্যে কি করবেন এখানে একটা বড় ভুল অনেকেই করেন সেটা হচ্ছে অনেক বই পুস্তকে সাত হবে সাতটা দোয়া লেখা আছে। এগুলো কোনো হাদিসে নাই আমাদের দেশে কোনো বিশিষ্ট আলেমল আমাদের কিতাব এগুলো আছে তো এই জন্য মনে রাখবেন যারা হাদিস কোরআন থেকে সরাসরি করেছেন তারা এইসব দোয়া উল্লেখ করেন এই আরব দেশে যে শেখ বিন বাস শেখ মোহাম্মদ সালেবিন ওসাইমিন তারপরে নাসির উদ্দিন আলবানী রহমতুল্লা আলাই এরাই যুগে শ্রেষ্ঠ আলেম ছিলেন এদের কিতাবপত্রে আপনি এই দোয়াগুলো পাবেন না বরং সবার কিতাব পাবেন এই দোয়াগুলো করা ঠিক না এগুলো মানব রচিত এগুলো বেদাত আল্লাহ শুধু বিসমিল্লা আল্লাহ হকবর বলে শুরু করেছেন আর আগে বলছি আসদ স্পর্শ করে চুমো দিয়ে অথবা স্পর্শ করে হাতে চুমো দিবে অথবা ইশারা করবে তিনটার যে কোনো এটা ভিড় করা দরকার নাই এবার আপনি এই তফ যে শুরু করবেন যে কোনো দোয়া করবেন আপনার মন যা চায় আপনার ভাষায় দোয়া করেন আল্লাহ সব ভাষা বুঝেন এইটাই শ্রেষ্ঠ মনের আকুতি মিলিয়ে আল্লাহর কাছে গভীর থেকে দৃঢ় প্রত্যাশারে আল্লাহ কবুল করবেন আপনি দোয়া করেন আল্লাহ আপনি দোয়া কবুল করবেন সেই সাথে আপনি কোরআন তল করতে পারেন যে কোনো জিকির আসকার করতে পারেন দুরু শরীফ পড়তে পারেন এইভাবে এই হজরা আসদ থেকে দিয়ে এখান থেকে হজরা আস বরাবর যে একটা এটা হলো পূর্ব দিক এক কর্নার এদিকে যখন আবার যাবেন তখন হচ্ছে এটা এই কর্ণারটা হচ্ছে ধরেন উত্তর উত্তর পূর্ব দিক এরপরে আসে হচ্ছে উত্তর পশ্চিম দিক এরপরে আপনি যখন ফিরে আসবেন দক্ষিণ পশ্চিম দিক এইটার নাম হচ্ছে রুকনিয়া মানে এই হজরা আসদের বিপরীত হজরা আসদের ঠিক বিপরীত আমি যদি ছোট্ট করে বলি যেমন ধরুন আমার সামনে এই বইটি দেখতে পাচ্ছেন এই বইটির হজরা আসদ যদি এই কর্নারে হয় তো এইটা হলো দরজার দিক এরপরে আপনি এখান থেকে হাতি মাসে পাবে ঘুরুবে একটু ওয়ালের বাইর দিয়ে এই কর্নারে এই কর্নারে আসবেন হজরা আসদ বরাবর যে কর্নারটা এই কর্নারে যখন আসবেন হজ আসাদের আসদের বিপরীত দিক অর্থাৎ এটা পূর্ব দক্ষিণ আপনি আসবেন দক্ষিণ পশ্চিম এই কর্নারটাকে বলে রোগ নেই আমার তো এই কর্নারে এসে ওখানে স্পর্শ করা বা ছোঁয়া সুন্নাত যদি শোয়া যায় বলবেন বিসমিল্লা আল্লাহ হকবর আল্লাহ রসুল তাই করেছেন কিন্তু যদি শোয়া না যায় এই তাইলে এখানে কোনো ইশারাও নাই দোয়াও নাই আর চুমা দেওয়া একদম বৈধ নাই এখানে অনেকে মনে করে হজরাস চুমো দিতে পারছে না ওই জায়গায় খুব ভালো করে চুমো দিচ্ছেন কাবাগরে যেখানে সেখানে স্পর্শ করছেন চুমো দিচ্ছেন এগুলো সব সুন্না পরিপন্থী কাজ সুন্নার বিপরীত কাজ এই জন্য শুধু কাবাগরের এক জায়গাতেই স্পর্শ সুয়া চুমা যায় সেটা হচ্ছে হজরা আসাদ আর কোথাও না আরেক জায়গায় স্পর্শ শুধু সেটা হলো রোক নেয়া মানে এই দুই জায়গায় ছাড়া পৃথিবীতে কোথাও স্পর্শ করা ইবাদততা ইবাদ স্পর্শ করা বা চুমা দেওয়া যাই হোক এবার আপনি যেই নিয়মে বললাম আবার ভালো করে শুনেন এই হজরাস থেকে বিসমিল্লা আল্লাহ বলে আপনি তাওয়াফ শুরু করবেন ঘুরে আবার হজরাত আসবেন মাঝখানে রোক নেই আমারিতে সেখানে আপনি শুইতে বলে বিসমিল্লাহ আকবর বলবেন আর রোক নেই আমারি থেকে যেটা আমি এভাবে যদি দেখাই এই যে দক্ষিণ পশ্চিম কর্নার থেকে দক্ষিণ পূর্ব দিক এইটুকু আসার সময় প্রতি তাওয়াফে আল্লাহ রসুল একটি দোয়া পড়েছেন কোরআনের আয়াত সবচেয়ে উত্তম দোয়া সেটা হচ্ছে দুনিয়া আখেরাতে সমস্ত কল্যাণ চাওয়া হয়েছে রাব্বানা আতের আফিদ দুনিয়া হাসানা অফিল আখেরাতে হাসানা কিনা আদাবান্ন নার হে আমাদের রব আপনাকে আমাদেরকে রাব্বানা আতের দুনিয়া হাসানা আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দান করুন অফিল আখেরাতে হাসানা এবং আখেরাতে কল্যাণ দান করুন ওয়াকিনা আদাবান নার এবং আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন তাহলে দুনিয়া এবং আখেরাতে সমস্ত কল্যাণ চাচ্ছেন আর আখেরাতের জাহান্নামের নামের আগুন থেকে আল্লাহ রসুদ এই দোয়াটি সবচেয়ে বেশি করতেন এই জন্য আমরা এই দোয়াটি প্রত্যেক তাওে এই রোগ দেয় থেকে হজরের আস্বাদ আর বিসমিল্লা আল্লাহ হকবর এছাড়া নির্দিষ্ট কোনো দোয়া নাই আপনি যতবার হজ হজর তাফ হোক উমরার তাফ হোক নফল তাফ হোক যতবার করবেন এই নিয়মেই করবেন পরিষ্কার এইবার যখন আমরা সাত তাফ শেষ হবে সাত তাফ কম হবে না এবার অনেক সময় হতে পারে এমনটি তাফকারীর নামাজ শুরু হয়ে গেছে আপনি নামাজ পড়ে নেবেন যতটুকু তিন কাজ তাফ হয়েছে চার তাফ হয়েছে নামাজের পরে বাকিটুকু করবেন কিন্তু খেয়াল রাখতে হবে যদি অজু চলে যায় যেখান থেকে উঁজু গেছে আপনি ফিরে গিয়ে অজু করে এসে ঠিক যেখানে গেছে ওর থেকে একটু পিছন থেকে শুরু করবেন যাতে এক ইঞ্চি বাদ না যায় বাদ গেলে কিন্তু তাফ হবে না একটু পিছন থেকে করলে কোনো সমস্যা নাই ওকে বুঝতে পেরেছেন আশা করি বুঝতে পেরেছেন তাহলে আমরা তাফটা কীভাবে এই তাফটা সবচেয়ে ইম্পর্টেন্ট এই জন্য যে আপনি তাফ উমরাতে করবেন তাওফ হজে করবেন এবং নফল তাওফ করবেন তো এই জন্য তাওফটা ঠিক মতো বুঝতে হবে তাই আমি বলছি হজরত থেকে বিসমিত আল্লাহ আকবর বলে শুরু করবেন যদি সম্ভব হয় রকনিয়ামিতে শুইবেন বিসমিত আল্লাহ আকবর বলবেন না শুইতে পারলে ইশারাও নাই দোয়াও নাই রকনিয়ামি থেকে হজরত আসর পর্যন্ত রাব্বানা আতিরাফিদুল হাসানা অফিল আখরাত হাসানা অকিল রাজাবানের এই দোয়া করবেন এটা যখন শেষ হয়ে যাবে তখন এই ঘরের দরজা বরাবর একটু সামনে এখানে একটা জায়গা দেখবেন এটা হচ্ছে মাকাম ইব্রাহিম আল্লাহ অত্যা কিন্তু মাকাম ইব্রাহিম মুসাল্লাহ তো এইবার মাকাম ইব্রাহিমকে তোমরা মুসাল্লাহ করো তা আপনি যখন তাফ শেষ হবে এই মাকাম ইব্রাহিমের পিছনে অর্থাৎ আপনার সামনে থাকবে মাকাম ইব্রাহিম এরপরে থাকবে কাবা এই অঞ্চলে পারলে আপনি ওই তাফের পরে দুই রেখা নামাজ পড়বেন কিন্তু ভিড়ের জন্য অনেক সময় পড়া যায় না এই জন্য সবচেয়ে উত্তম হলো এই দরজা বরাবর যতটুকু পিছিয়ে যাবেন কাবা ঘরের দিকে যেন অধিক একটু ভিড় কম থাকে তাও যদি সম্ভব না হয় এই কাবা চতুর্দিকে এরকম এটা এরকম কাবা মসজিদ মনে করে ওয়াল এটুক বিশাল বড়। এই মসজিদের কাবা ঘরের মধ্যে প্রায় বারো লক্ষের বেশি লোক নামাজ পড়তে পারে আন্ডারগ্রাউন্ড একতলা দোতলা ছাদ তো এই যে মসজিদ এই মসজিদের মাঠে অথবা মসজিদের ভিতরে যে কোনো জায়গায় এই দু নামাজ পড়লে হবে তাও ফেরি নামাজ বাইরে পড়লে হবে না ওখানে বলছেন এই নামাজটা সুনত না ওয়াজিব এদিন একতলা আছে তবে অধিকাংশ আম একটা সুন্নত সহজ কথা হলো আমরা কোনো কোনো বিষয়ে পার্থক্য আছে আমাদের এটা সুনত না ওয়াজিব না রোকন না ফরজ আল্লাহ সুলসার্সলাম যেভাবে করছেন আপনি এইভাবে করবেন হয়ে যাবে ঠিক না কিন্তু যদি বাদ যায় তখন আপনি সমস্যায় পড়বেন মনে রাখবেন হজের জন্য যে ফরজের কথা আমি বলেছি এটা ও রোকন বলছে হজের চারটা রোকন এই রোকন বাদ গেলে এর ফরা নাই আর সাতটা ওয়াজিব আছে হজের ওমরা বলছি দুইটা তাই না এই যদি ওয়াজিব বাদ যায় প্রত্যেক ওয়াজিবের জন্য একটা করে কী করতে হবে দম দিতে হবে দম হচ্ছে কুরবানির একটি পশু মক্কার হারাম শরীফ হারামের যে অঞ্চল এর ভিতরে জবে বছরের যে কোনো সময় এটাকে জবে করে মক্কার হারামের গরিবদেরকে বিতরণ করে দিতে হবে ওমরা বা হজের যে কোনো ওয়াজিব বাদ গেলে তাহলে আমরা এবার তাওফ করলাম নামাজ পড়বে কোথায় তাওয় যখনই তাফ করবেন যে ওমরার হোক হজের হোক আর নফল তাওফ হোক তখন দুই রাখাত নামাজ এই দুই রাকাত নামাজ সুননত হচ্ছে প্রথম রাকাতে সুরা পর সুরা কাফিরুন অর্থাৎ কুল হল কাফিরুন এই সুরা পড়া দ্বিতীয় রাকাতে সুরা ফাতে পর সুরা ইখলাস অর্থাৎ কুল হু আল্লাহু এই সুরা পড়া এটা হচ্ছে সুননত কেউ যদি ভিন্ন সুরা দিয়ে পড়ে নামাজ হবে তাহলে এই তাওয়াফের পর দুই রাকাত নামাজ মাকামি প্রেমের পিছন অথবা কাবা মসজিদের যে কোনো জায়গায় এবার নামাজের পর আল্লাহ রসুল যেটা করেছেন আবার এসে সাল্লাহাম হজরা স্পর্শ করছেন যদি সম্ভবই করবেন আমি বলছি যে ফরজ আর ওয়াজিব ছাড়া বাকি সবই সুন্নত যতর্গত করুন এবার একটা জিনিস আপনাদের বলা হয় নাই সেটা হচ্ছে এহরামের কাপড়টা দিন যে আপনি এহরামটা যে করবেন কিভাবে করবেন এটা আমি সব শেষে করতে চেয়েছিলাম আসতে তো এবার আমি একটু দেখিয়ে দিই আপনাদেরকে পুরুষের সাধারণত এহরামের কাপড় পরতে হয় দুই টুকরা কাপড়টা একটু আমার বোধহয় ছোটো হয়ে যাচ্ছে যাই হোক এটা এই নিয়ম হচ্ছে বাচ্চারা করলে ভালো হতো এটা তো এই কাপড়টা আপনি কিভাবে অনেকে পড়তে জানে না এটা এই জন্য দুইভাবে পরতে পারেন একটা হচ্ছে আপনি একটু শরীরের একদিকে নিয়ে যাবেন এভাবে নিয়ে গিয়ে তারপরে আরেক দিকে নেবেন পাটা একটু ফাঁক করে নেবেন চলাফেরার জন্য সুবিধা হবে আর নিচের দিক খেয়াল রাখবেন টাকরুর নিচে না যায় যাওয়ার পরে এদিক থেকে হালকা টাইট দিয়ে এরপরে এদিকে একটু মুড়তে থাকবেন সমান্তরালে এই মুড়তে মুড়তে এটা এমন টাইট হয়ে যাবে তা দেখবেন আর এটা আপনার জন্য আরামদায়ক আর বেল্টের প্রয়োজন হয় না এটা পাঁচ সাত দিন থাকলো আর পড়ে না আর এটা আমি যেভাবে পড়েছি আপনি দেখবেন যে এটাকে যদি সরিয়ে নেওয়া যায় অনেকটুক নিচে আমার থাকার কারণে সমস্যা হচ্ছে না এটা হলো যদি এই টাইপের একটু ছোট হয় এটা নিচেরটা আর একটা সুন্দরভাবে আরও যায় পড়া যায় আমার এটার জন্য একটু সমস্যা হচ্ছে এই কাপড়টাকে আপনি এইভাবে ধরবেন দুইটা কর্নার একত্রে করে এইভাবে এইভাবে করে এবার এদিক থেকে বাস করে করটা আরেকটু বড় হওয়া উচিত বাস করলে এনে যতটুকু আর এতটুকু আসা দরকার তো এইভাবে যদি আপনি এভাবে পড়েন আর এদিক আরেকটা বাস থাকে আর একটু লম্বা নেবেন কাপড়টা নিচেরটা তিন গজে বোধ হওয়া দরকার এর এই তারের জন্য বাস দেয় এইভাবে আপনারা বাস দিবেন তাহলে পরে আমি তারটার বাইরে দিয়েই করি এইভাবে আপনারা বাস দিলে এইভাবে বাস দিতে থাকবেন তাহলে দেখা যাবে যে আপনার হেরামটা খুব সুন্দর হবে আর পড়বে না আর আর দ্বিতীয়টা কীভাবে পড়বেন আচ্ছা ঠিকই পড়েই থাকে একটু আপনি আমাকে নিচে দেখতে পাচ্ছেন না নিচে টাকনুর উপরে থাকবে আচ্ছা আর উপরের কাপড়টা যে ইজতেবা হেরাম করবেন যখন এটা হচ্ছে আচ্ছা আমিও টুপিটা খুলেই নিলাম অসুবিধা নেই পাঞ্জাবি ঠার মানে কাপড় বুল কাপড়টা থাকছে এটা আপনার গেঞ্জি থাকবে না ছেলেদের আন্ডারওয়্যার থাকবে না শুধু নিচের কাপড়টা থাকবে আর এইটা এইভাবে থাকবে এরাম যখন আপনারা করবেন এইভাবে এ মাথা খোলা থাকবে এইভাবে পড়া থাকবে যখন তাওয়া শুরু করবেন এই এইরূপ এখানে হাজরা আসদ বরাবর চলে আসবেন তাফ ওমরা করতে যাচ্ছেন এর আগে আপনারা এই যে এটা অনেকে কিভাবে পড়বো এই বাম কাঠটা দুই দিক থেকে দেখেন এদিকে আসে আমার কাছে এই আগে বলছি একটু ছোট মতো লাগছে আমার আর এইটা এইভাবে উঁচু করে হ্যাঁ এই এইটা খোলা থাকবে 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 না এটা খোলা হ্যাঁ আর এইভাবে আপনি শুরু করবেন আর প্রথম তিনটা অফে একটু রমল আসে সুন্নত একটু এইভাবে দ্রুত চলা যদি সম্ভব হয় তিন চক্কর কমপ্লিট আর এইটা সাত চক্করই থাকবে খোলা কিন্তু যদি আবার নামাজ পড়া হয়ে যায় দুই তিন দিন পরে তাহলে আপনি আবার নামাজের সময় এইভাবে করে নেবেন হতে পারে না তিন তফের পরে নামাজ দাঁড়ায় গেছে তাইলে নামাজ যখনই আপনি পড়েন এইভাবে আর যখন আপনি প্রথম সাত চক্কর দেবেন এটা শুধু উমরা বা ওমরার জন্য আর কখনো না প্রথম আসেন তা হবে কুদুম জেলে গাওয়ায় এইভাবে এটা খোলা থাকবে আর তিন বিসমিন লাল বলে প্রথম তিন চক্কর একটু দ্রুত চলতে হবে রমল হয় যদি সম্ভব হয় আর এটা শূন্যত সম্ভব নারী আরে কিছু না কারোর সাথে মহিলা আছে বা কিছু ছেড়ে চলতে পারবেন না তাহলে রমল আপনি না করতে সমস্যা নেই আর এগুলো সব শূন্যত এটা তো ঠিক আছে এইভাবে করে আপনি অ্যারামটা করে নেবেন আমি এবার আবার অ্যারামের কাপড় রেখেই যাবি বাকি কাজ দর্তারাই আচ্ছা আচ্ছা তাহলে আমরা কতটুকু গিয়েছিলাম তাও শেষ করেছি নামাজ শেষ করেছি এবার আমরা সাফা মারোয়া যাবো ওমরার জন্য সাফা মারোয়াটা কোথায় অনেকে চিনেন না এই সুবিধার জন্য বলছি এই হজরা আসবের কর্নার বরাবর যদি আপনার মসজিদের দিকে আসতে থাকেন অর্থাৎ এই যে পূর্ব দক্ষিণ কর্নার বরাবর সোজা মসজিদের নিচে আসেন তাহলে এখানেই হচ্ছে সাফা পাহাড় এখানে কি সাফা পাহাড় এখানে এসে সাই শুরু হবে এবার আপনি দেখতে পাচ্ছেন যে আমি মাঠ করেছি তো আসলে এইটাই সাফার থেকে সোজাই মসজিদটা মনে করেন এতটুকু আছে এরকম তো এই যে সাফা থেকে আপনি এইভাবে মারোয়া যাবেন মারোয়া এই মসজিদ হয়ে এদিক চলে গেছে আরও দূরেই মানে সাফাটা য মসজিদ থেকে যতটুকু কাছে এই মারোয়ার অংশটা আর স্বাদ নিচেই মসজিদের স্বাদ নিচে সাফা মারোয়া আমি আশা করি বুঝতে পারছেন এই ঘরের পরে যে মসজিদ চতুর্দিকে এই মসজিদের নিচে সাফা এবং এই মসজিদের নিচেই কি মারোয়া এই দুটাই হচ্ছে পূর্ব দিকে এটা হচ্ছে দক্ষিণ উপূর্ব কর্ণে আর মারোয়াটা হচ্ছে ঘর থেকে উত্তর পূর্ব কর্ণে কর্নারে তো এখন প্রথম সাফাতে এসে কয়টা দোয়া আছে আল্লাহ রসুন সাফাতে চড়েছেন চড়ে বিসমিল্লা আল্লাহ আকবর কার লা এলাহ আফন লা ইহ্লাহ আল্লাহ আকবর লাহিল্লাহ ওয়াহিদাহু লা শরিকা লাহু লাহুল মুলকু আলাহুল হামদ না সরি এই প্রথম বলছেন লাহিল্লাহ আল্লাহ এই প্রথম সাফাতে আয়াত পড়েছেন সুরাবাকা আয়াত ইফা ওয়ালমার তামিন শাহ আলিল্লাহ এইটুক পড়লে হবে অথবা পূর্ণ আয়াতটা পড়বেন সুরাবাকার আয়াত সম্ভবত একশো সাতান্ন নম্বর আয়াত ইন্ সাফা ওয়ালমারো আহ আলিল্লাহ এই আয়াত পড়ে তারপরে ল ইাহিল্লাহ আল্লাহ আকবার এরপরে লাই ওয়াহিদাহু লা ওয়াহেদাহ লাহু লাহুল মুল কু লাহুল হামদু আহ আলাহ কুলসেন কাদির লাই রাহ ইহু ওয়াহেদাহু আং জাজা ওয়াহদাহু ওয়ান আব্দাহু ওয়াহাহা মাজা বা ওয়াহদা এটা একটা দোয়া এটা আরও অন্যান্যভাবে দোয়া আছে যে কোথাও লাই রাহি আল্লাহু আল্লাহ আকবর লাই ওয়াহদাহু লা ওয়াহদাহু লাহু লাহুল মুলকু কু লাহুল হামদু ওহ আলহ কুলসেন কাদির লাই ওয়াহদাহু লা ওদাহ লাহু এই লা শরী লাহু অন্য হাদিসে নাই তারপর হচ্ছে লাশারি কালাউল লাউল আনজাজা ও আয়দাহু ওয়ানাসারা আবদাহু ও হাজা হাজাবা ও হাদা তো এই যে সাফা মারওয়ার দোয়া আপনার যে কোনো কিতাব থেকে শুদ্ধভাবে একটি জাগায় নিয়ে নিলেই হবে এরপরে আপনারা সাফাতে দাঁড়িয়ে কাবা ঘরের দিকে তাকিয়ে যে কোনো দোয়া পড়বেন মোনাজাত করবেন মনের আকুতি দিয়ে আল্লাহ কাছে যা ইচ্ছা চাইবেন তো এই দোয়াগুলো হচ্ছে সাফার দোয়া দোয়া পরে এবার সাফা থেকে মারোহাতে রওনা হবেন তো সাফা থেকে মারোহাতে গেলে একবার গেলে এক একসাই হয়ে গেল মানে দ্রুত চলা তাওয়ানি পদ কে কাবাগর ঘুরলেন ঘুরামানি তাওয়াফ আর মানে দ্রুত চলা এই সাফা থেকে কত দূর যাওয়ার পরে মাঝখানে একটু জায়গাতে সবুজ বাতি আছে। এই সবুজ বাতির জায়গাটুকু খুব দ্রুত যেতে হয় ওই হাজরা মা হাজারা যখন নাকি এখানে পানির জন্য শটপট করতেছিলেন ইস্পাইল আল্লাহ তখন সাফা মারোয়ায় বারবার গিয়েছিলেন খুঁজছিলেন দৌড়ে দৌড়ে এখান থেকে একবার সাফায় যাচ্ছেন একবার মারোয়া যাচ্ছেন আর মাঝখানে নিচু এলাকা বাচ্চাকেও দেখা যায় না মানুষ দেখা যায় না ওই জন্য দৌড়িয়েছেন তো ওরা মা এক এই জন্য আল্লাহ কাছে এত ভালো লেগেছে আজও ওইটা দৌড় আছে পুরুষরা দৌড়াবে মেয়েরা দৌড়াবে না তো এই দ্রুত চলার নাম হচ্ছে সাই তাহলে সহজ কথা সাফা থেকে সাই হচ্ছে আপনি কিছু দোয়া পড়ে শুরু করবেন এই দোয়াগুলো সব শূন্যত সাফা থেকে মারোয়াই গেলে একসাই হবে আবার ঠিক মারোয়াতে সাফার দোয়াগুলো অনুরূপ পড়বেন কেউ কেউ বলছে আয়াতটা পড়তে হবে না ইন্নাস সাফাল মারোয়া তিন সাইরিলাই আয়াত ছাড়া বাকি দোয়াগুলো পড়বেন দোয়া পরে দোয়াগুলো তিনবার পড়া উত্তম একবার অথবা কি তিনবার তারপরে মারোয়া থেকে ওই দোয়াগুলো পরে আবার সাফাতে আসবেন তাহলে সাফা থেকে শুরু হবে মারোয়ায় যাবেন এক সাই আসবেন দুই সাই যাবেন তিনটা আসবেন চারটা যাবেন পাঁচটা আসবেন ছয়টা লাস্টে কোথায় শেষ হবে মারোয়াতে এই মারোয়াতে যখন আবার যাবেন সাতবার এটা সাত চক্কর হয়ে গেল। অর্থাৎ সাতবার সাই হয়ে গেল এরপরে আপনি বাকি থাকবে শুধু চুল কাটা চুল নিজের চুল নিজেও কাটতে পারেন একজন হারিয়ে আরেকজনকে কেটে দিতে পারেন তাহলে যখন আপনার সাফা মারোয়ার পরে চুল কাটবেন আপনার ওমরা কমপ্লিট হবে আর যদি কেউ কেরা নারি ফ্রা হজ করেন তারা কিন্তু এরাম অবস্থায় থাকবেন তারা চুল কাটবেন না ঠিক আছে এবার মনে রাখতে হবে অনেক হাজি সবকে দেখবেন অনেকে কেসি দিয়ে বসে থাকে একটু করে চুল কেটে দেয় এটা জায়েজ না চুল কাটা মানে হচ্ছে পূর্ণ মাথা চুল কাটা উত্তম হচ্ছে পুরুষরা পুরো মাথা নাড়া করবে হালাক করবে আল্লাহ রসুল তিনবার দোয়া করেছেন আর যারা হালাক করবেন না তারা তাক ছোট করবেন স্বাভাবিকভাবে সেরুনে যেভাবে চুল কাটেন ওই এন এক এন এক সুর এভাবে কাটলে হবে না আর মহিলারা আঙ্গুলের আগার সমান অথবা এক ইঞ্চি আধা ইঞ্চি পরিমাণ চুল কাটবেন বুঝা গেছে তাহলে আমি সংক্ষেপে আবার যদি বলি যে উমরা সেটা হলো যে আপনারা মক্কায় এসে পবিত্র অবস্থায় কাবা করে যাবেন এবং যেইভাবে দেখালাম পুরুষরা ইস্তেফা করবে রমল করবে প্রথম তিন চক্করে তারপরে হজরা সদ থেকে শুরু করে আবার হজরা সদ পর্যন্ত ঘুরে আসতে এক চক্কর এরপরে এইভাবে সাত চক্কর পূর্ণ করবে সাত চক্করের পরে দুই রাকাত নামাজ পড়বে দুই রাকাত নামাজ এই দুই রেখাত নামাজে কাঁ সুরা কা ফেরুন এবং সুরাই ইখলাস দিয়ে তারপরে সাফা মারোয়াই যাবে সাই করবে চুল কাটবে ওমরা শেষ হবে খুব সিম্পল এক মিনিটে বলা যাবে পবিত্র অবস্থায় নির্দিষ্ট পদ্ধতিতে আপনি তা অফ করবেন তা অফ চক্করের পরে আপনি দুই নামাজ পড়বেন নামাজের পর আপনি সাফা মারওয়ায় সাতবার সাই করবেন চুল কাটবেন ওমরা শেষ ঠিক আছে এবার যদি আমরা হস্তাল একটু বিস্তারিত বলতে চাই তাহলে এবার বলবো যে আপনি ওমরার পরে স্বাভাবিক জীবনযাপন করবেন যাদের সাথে স্ত্রী আছেন ফ্যামিলি আছেন তারা দেশে যেভাবে জীবন যাপন করতেন হালালভাবে এভাবে জীবনযাপন করবেন আবার যখন আপনার সা আট তারিখ হবে তখন আপনি এবার হজের জন্য প্রস্তুত হবে কিন্তু আপনার সুবিধার জন্য বলছে আমাদের যেহেতু অলক্ষ লক্ষ হাজি আসেন সাহেবের আট তারিখের পরিবর্তে আপনাদেরকে কোম্পানির কারণে ওই সাত তারিখে রাতেই নিয়ে যান সাত তারিখের দিনেও নিতে পারেন কিন্তু যখনই আপনি মক্কা থেকে মিনায় যাবেন তখন আবার নতুনভাবে হেরাম করবেন তো নতুনভাবে যারা আগে এসছেন বেশ কিছুদিন হয়ে গেছে তারা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকবেন আর যারা দু একদিন আগেই আসছেন তারা আবার নতুন করে গোসল ডুচল করে আবার নতুন করে হেরামের ছেলেরা এরামের কাপড় পরবেন আর মেয়েরা স্বাভাবিক পোশাকে যাবেন এবার মনে রাখবেন যেহেতু আপনি মিনায় যাচ্ছেন মিনা থেকে যাবেন আরাফায় আরাফা থেকে এসে আসতে থাকবেন মুজতালিফায় মুসদালিফা থেকে আবার মিনায় আসবেন সেখানে দুই রাত থাকতে হবে হয়তো এর মাঝখানে আপনি মক্কাতে আপনি ঘরে নাও আসতে পারেন এই জন্য সুবিধার জন্য বলছি প্রয়োজনীয় কিছু জিনিসপত্র যেগুলো আপনার লাগতে পারে প্রয়োজনীয় থালা বাটি গ্লাস ওষুধপত্র কাপড় চোপড় এগুলো আপনি সাথে নেবেন হালকা বহন করতে পারেন এরকম আর যারা দুর্বল মানুষ হাঁটতে পারে না চলতে পারে না তাদের জন্য হুইল চেয়ার ব্যবহার করাটা ইজি যদি কেউ এমন থাকেন হুইল চেয়ার ইউজ করতে পারবেন হুইল চেয়ার ভালো এবার মক্কায় যখন যাবেন মক্কা থেকে যখন হজের শুরু করবেন তখন নিয়ত করবেন আল্লাহ মালাম্বাইকা হাজ নিয়ত করবেন মনে মনে এহরাম করবেন এহরাম কি। হজের নিয়ত বা ওমরার নিয়ত এটা হচ্ছে হেরাম কাপড় পরে এবার এহরাম করবেন অর্থাৎ যখন রওনা হচ্ছেন তখন হজের জন্য এহরাম কেউ হেরাম বাঁধা বলে আমি বলছি হ্যারাম করবেন অর্থাৎ হজের নিয়ত করবেন এটাই হচ্ছে হ্যারাম যা আমি এখন এরাম করছি এরাম যখন শুরু হবে ওই আগে যেগুলো বলছি এহরাম অবস্থায় নিষিদ্ধ জিনিস এগুলো আপনার জন্য আবার নিষিদ্ধ হয়ে যাবে যতক্ষণে হেরাম অস্তায় থাকবেন এবার এই অ্যারাম করে মক্কা থেকে এই জন্য আমি আবারও বলছি যে কোনো তাফের দরকার নেই হারাম শরীফে যাওয়ার দরকার নেই নিজ গৃহ থেকে আপনি যখন রওনা হবেন মিনার দিকে রওনা হবেন মিনার দিকে গিয়ে আপনি ওখানে যখনই নিয়ে যায় আপনাকে আট তারিখে নিয়ে যাক আগে নিয়ে যাক মিনার নামাজগুলো চার রেখাত বিশিষ্ট নামাজগুলো আল্লাহ রসুল দুই রাকাত পড়েছেন যেই ওয়াক্তের নামাজ সেই ওয়াক্তে পড়েছেন আর এই জন্য অনেকে পরে এটা মুসাফির মুসাফির না বিতর্ক করা ঠিক না এটা হজের নামাজ কারণ আমরা লক্ষ্য করেছি হজ সময়ে আমরা যখন ছাত্র অবস্থায় ছিলাম যারা মিনাতে হাজি সাহেব হজ করতেছেন মিনার হোক আর মক্কার হোক তারাও সেখানে কসর করতেছেন তো মক্কাবাসীরা তো মিনা চার কিলোমিটার কসর হবে না আর যারা হস করছেন না তারা ইমাম সব সালাম ফিরিয়ে ফেলে আবার দুই জাকাত অর্থাৎ চার জাকাত পড়তেছেন তো এই জন্য যারা হস করবেন তারা মিনার নামাজ মোজদারিফার নামাজ আরাফার নামাজ এগুলো সব কসর করবেন তবে পার্থক্য হচ্ছে মিনার নামাজ যেই সেই নামাজের ওক্ত সেই নামাজে পড়বেন আর আরাফার নামাজ জহর আসর একসাথে জহরের সময় আর মাঘরিবের সময় মাঘরিব পড়বেন না মজদার হিসেবে পড়বেন তাহলে মিনায় যাবেন সাত তারিখে আট তারিখে যদি আগে নিয়ে যায় যাবেন এরপরে যদি আরাফ হয়ে যাওয়ার কথা নয় তারিখে আপনি যদি আট তারিখে নিয়ে যায় যাবেন নয় তারিখ উপস্থিত থাকা হচ্ছে জরুরি তাহলে নয় এগুলো একটু মানুষের সুবিধার জন্য অনেক সময় আগে পিছনে করে আর আগে আগেই বলছি প্রথম যে যাওয়াটা এটা তো শূন্য মিনায় এরপরে আপনি যখন আরাফ হয়ে যাবেন নয় তারিখে আরাফায় হয়ে যাওয়া ইম্পর্টেন্ট নয় তারিখে জহরের পরে আসরের জহরের পরে ঢুকা এবং মাগরি পর্যন্ত থাকা এটা হচ্ছে মানে সঠিক অবস্থান অর্থাৎ আপনি জহরের পরে আল্লাহ রসুল গিয়েছেন আরাফার বাইরে জহর আসর পড়েছেন নামের রাতে এরপরে আরাফায় গিয়ে সেখানে ভাষণ দিয়েছেন তারপরে আরাফায় দোয়া জিকির করেছেন এবং আল্লাহ রসুল আল হাজ্য আরাফা এবং আল্লাহ রসুল হাদিসে আসছে যে আরাফার দিনে আল্লাহ পাক যত মানুষকে ক্ষমা করেন সারা বছর কোনো দিনে এত মানুষকে ক্ষমা করেন না এই জন্য শয়তান খুবই লাঞ্ছিত হয় লজ্জিত হয় হ্যাঁ নিন্দিত হয় দিকৃত হয় আর আল্লাহ খুব খুশি হন বান্দাদের ক্ষমা করে হজ যারা হজ কবুল হয়েছে তারা নিষ্পাপ হয়ে আরাফা থেকে বেরিয়ে আসেন এই জন্য আমি আপনাদের উদ্দেশ্যে বলবো অনেক আছে সাহেবরা যে মিনাতে সময় কাটে আরাফা থেকে খুব জাদার সে গল্প করছেন পান খাচ্ছেন কত রকম গল্প তা আরাফার সময়টা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মূল্যবান সময় আল্লাহকে খুশি করার জন্য এই জন্য আমি অনুরোধ করব প্রত্যেকেই নিজের পাপের কথা স্মরণ করে বার বার তবা করবেন আর বারবার দোয়া করবেন আল্লাহর কাছে কখনের কোন মুহূর্তের দোয়াটা আল্লাহর কাছে পছন্দ হবে কবুল হবে কোন শব্দটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে এই জন্য বেশি গল্প টল্প না করে প্রয়োজন যদি খুব বেশি হয় একটু রেস্ট নেবেন অনেক আছে আসরের নামাজ পড়েছে ঘুম দিয়েছে একবারে মাগরিব পর্যন্ত ঘুম থেকে উঠে এবার রওনা হয়েছে মোজালি দিকে এরকমটা দেখেছি কোনো কোনো সময় হাজি সাহেবরা আরাফায় গিয়ে জহরের আগেই চলে আসেন তাহলে আপনার ওয়াজিব নষ্ট হবে আরাফাতে যাওয়া ফরজ নয় তারিখে আর সন্ধ্যা পর্যন্ত থাকা ওয়াজিব ঠিক না যদি কেউ আগে না যেতে পারে সন্ধ্যার পর হলেও যেতে হবে ফজল আগে যাওয়াটা হচ্ছে ফরজ আর সন্ধ্যা পর্যন্ত থাকা কি ওয়াজিব আর সুবিধার জন্য বলছি যারা আপনার আরাফা থেকে যখন আসবেন যারা সুস্থ সবল হেঁটে আসলে মোজতালে ভাই ভালো আর গাড়ি তো আসা যায় গাড়ি অনেক সময় বিলম্ব করে আমার প্র্যাকটিক্যাল অবস্থা বলছি অনেক সময় গাড়িতে চলে এমন হয় যে আপনি গাড়িতে চলেছেন মাগরিবের নামাজ পড়ে গাড়ি ফজরের পরে এসে বেলা উঠার পরে এসে মিনার দিকে ঠেকবে সারা রাত কোথায় যাবে আপনি বুঝতেই পারবেন না তেই হচ্ছে অবস্থা তো যাই হোক তাহলে আপনি আট তারিখে মিনায় যাবেন আগে গেলে দিন চলে যাবেন নয় তারিখে আরাফায় যাবেন নয় তারিখে জহর এবং আসর একসাথে পড়ার নিয়ম কেউ অনেক আছে পড়েন না না পড়লে যদি আসরের সময় আসরের নামাজ জহর হিসাবে পড়ে হবে সুন্নতের খেলাফ হবে আল্লাহ রসুল এবার পড়েন নেই সঠিক হচ্ছে আপনি ইমামের সাথে পড়েন নামেরা মসজিদে অথবা তাঁবুতে পড়েন জহরের সময়ে আজান দিয়ে আর যদি মসজিদে আজান শোনা যায় আজান দেওয়ার দরকার নেই আর দিলেও সমস্যা নেই আজান দিয়ে আপনি জহরের নামাজ দুই রাকাত হবে সাথে সাথে সালাম ফিরা একা মধ্যে আসরের নামাজ দুই রাকাত এই নামাজ যখন পড়া হয়ে গেল এবার মাগরীব পর্যন্ত শুধু দোয়া জিকির ইস্তেকফার তবা এর মধ্যে তেলোয়াত কোরআন তেলোয়াত এগুলোর মধ্যে সুযোগ যদি হয় কিছু দান খেরাতো করবেন আরাফাতে দেখবেন কত মানুষ মানুষদেরকে পানি দিচ্ছে জুস দিচ্ছে খাবার দিচ্ছে আপনারও সুযোগ হয় আপনিও কিছু দান করেন আপনি আপনার সাথী ভাইকে কিছু খাওয়ান ঠিক আছে না আপনি সব পাবেন যাই হোক তাহলে যে কোনোভাবে এবাদত করতে পারেন বিশেষ এবাদত হচ্ছে আরাফাতের দোয়া আল্লাহ রসুল বলছেন আরাফাতের একটি বিশেষ দোয়া হচ্ছে লা ইহু হাইদাহুল লা শরিক লাহু লাহুল মুলকু আলাহুল হামদু আলা আলাহ কুলিশিন কাদের আল্লাহ রসুল বলছেন এই দোয়াটা আমি এবং আমার পূর্বে সমস্ত নবীগণ পড়েছে তোমরা এই দোয়াটি পড়ো এটা আরাফাতের বিশেষ দোয়া তাহলে আরাফাতের অবস্থানকালীন এই দোয়া পড়বেন আর বিশেষভাবে দোয়া মোনাজাতে রত থাকবেন আমি যদি আমি আবার সংক্ষেপে আপনাদেরকে বলে নেই সংক্ষিপ্ত হজ হচ্ছে অ্যারাম করে মক্কা থেকে আট তারিখে মিনার উদ্দেশরণ হবে তালবিয়া আপড় পড়তে যাবেন যখনই নিয়ত করে আল্লাহ হুমাল আব্বাইক হাত যান আর মুখে লাভবাইক লাভবাই কাল্লা লাভবাইক আব্বাইক লাভবাই কালা শরিকালাকালাব্বাইক ইদনাল হামদাওয়ালাকল মুল লা শরিকালাক তালবি আপড় পড়তে মিনায় যাবেন মিনায় গিয়ে আপনি মিনা অবস্থানকালীর সময় নামাজগুলো দুই রেখাত বিশিষ্ট নামাজ চার রাখাত বিশিষ্ট নামাজগুলো দুই করে পড়বেন আর তিন রেখাত দুই রেখাতও যথাযথ নয় তারিখে আরাফায় যাবেন নয় তারিখে আরাফাইকে গিয়ে জহর একত্রে পড়ে সন্ধ্যা পর্যন্ত থাকবেন সন্ধ্যার পর আরাফাতে এসে মজদারেফায় আসবেন মজদারেফায় এসে জহর আস সরি মাগরীব এসা একত্রে পড়বেন মাগরীব আজান হয়ে আজান যদি আপনি দেন আজান দিবেন আর আজান না যদি আপনাদের শোনাতে না যায় আজান দিতে পারেন আর আজান যদি নাও দেন অন্যরা হয়তো দিয়েছে তাহলে আপনি মাগরীবের তিন ডাকাত নামাজ পড়বেন একামত দিয়ে আবার সালাম ফিরে দুই রেখাত এশার নামাজ পড়বেন এবং আল্লাহ যেখানে ভেতরেও পড়েছেন বেতরের নামাজ পড়ে আপনি শুয়ে যাবেন ঘুম ভালো হয় এত ক্লান্তির পর এবার মাঠের মধ্যে সুবিধার জন্য বলছি শোয়ার জায়গাটা একটু রাস্তাঘাটে শুইতে হয়তো উঁচু জায়গা এবং মানুষ চলতেছে এমন জায়গায় শুবেন একটু সাইডে টাইটে যখন থেকে মানুষ আর চলতেছে না উঁচু জায়গা নেবেন নাহলে অন্যের অজুর পানি আপনার জায়গা ভিজে থাকবে তো এবার ওখানে রাত্রি যাপনের পর ফজরের নামাজ পড়বেন ফজরের নামাজের পর মিনায় আসবেন মিনায় এসে তারপর পাথর মারা কুরবানি ব্যাঙ্কে দিলে তো কুরবানি হয়ে গেছে মনে করবেন আর না দিলে কুরবানি করা কুরবানির পর চুল কাটা চুল কাটার পর সম্ভব হলে ওই দশ তারিখেই হজের তাওয়াফ এবং সাই করা আর যদি মক্কাতে আসেন তাওয়াফ সাই করতে তাহলে মধ্যরাতের আগে ফিরে যাবেন ঠিক আছে আর একটি জিনিস মনে রাখেন দশ তারিখে যদি কেউ পাথর মারে আর চুল কাটে অথবা পাথর মারে বা কুরবানি করে তাহলে পরে এটাকে তাহাল বলা হয় মানে অর্ধেক হালাল হয়ে গেলেন ওই যে সেলাই করা কাপড় পরা নিষেধ ছিল সুগন্ধ নিষেধ ছিল এগুলো সব হালাল হয়ে যাবে শুধু স্ত্রী সবার ছাড়া বাকি সব কিছু হালাল আর যদি দশ তারিখে গিয়ে আপনি ওই তাওয়ার সাইতেও করে ফেলেন আর দশ তারিখের যে মেন কাজগুলো পাথর মারা কুরবানি কুরবানি ব্যাগে যদি মনে করবে যে হয়ে গেছে আমি বলছি টাইম যেটা দেয় এটা আপনাদের শান্তলার জন্য এই টাইমটা কোনো বাস্তব টাইম না কারণ আপনার এই টাইম তো গরু আপনার টাকা দেওয়ার পর পর গরু পশুর সাথে জুলাই দেয় নাই এই জন্য একটা সান্ত্বনা টাইম আমি যেরকম জানি তা আপনি পাথর মেরে চুল কেটে তাফসাই করে নেবেন তাহলে আপনি পরিপূর্ণ হালাল হয়ে যাবেন স্ত্রী হবাস সব কিছু বৈধ হয়ে যাবে আপনার জন্য ঠিক আছে আচ্ছা আর যদি কেউ তাফ সাই যতক্ষণ না করবেন ততক্ষণ মতো পরিপূর্ণ হালাল হবেন না অর্থাৎ আপনার এই শুধু সেলাই করা কাপড় খুলতে পারবেন সুগন্ধ লাগাতে পারবেন ইত্যাদি তো দশ তারিখে চুল কেটে গোসল করা এবং আতর দেওয়া সুন্দর এরপরে মক্কাতে মিনাতে রাত্রি যাপন করতে হবে রাত্রি যাপনের পরে দশ এগারো তারিখে জহরের পর পাঁচর মার পাছর মার তিন জায়গাতে ছোটো জামারা মেজু জামারা বড়ো জামারা এরপর রাতি যাপন করতে হবে মিনাতে বারো তারিখে আবার তিন জায়গাতে জহরের পর ছোটো জামারা মেজু জামারা বড়ো জামারা এগুলো যারা ভিডিও আছে আপনি দেখবেন সুবিধার জন্য বলছি আপনাদের অনেকে এরকম দশ করেছেন কেউ ভিডিও দিয়ে করেছেন সেখানে মক্কা মদিরার ছবি আরাফার ছবি মোজদালেফার ছবি এছাড়া আপনার যারা আমার কথা শুনছেন অনেকের কাছে আজকাল স্মার্টফোন আছে আপনি যদি সার্চ করেন যে মিনা মোজদালেফা আরাফা মক্কা মক্কার কাবা দেখবেন আপনার সামনে চলে আসবে আপনি দেখে নিতে পারবেন ঠিক আছে যাই হোক এরপর বারো তারিখে আপনি যদি চলে আসতে চান মিনা থেকে এসে তো পাথর মেরে চলে আসবেন আর উত্তম হচ্ছে বারো তারিখে পাথর মেরে থেকে যাওয়া তেরো তারিখে জহরের পরে তিন জায়গায় পাথর মেরে মক্কা আসা পরিষ্কার মক্কা আসার পরে আপনার একটা কাজ শুধু বাকি দেবে সেটা কি বিদায়ী তফ বিদায়ী তফ হচ্ছে মক্কা ছেড়ে যাওয়ার পক্কালে একটি তফ করা এটা পুরুষদের জন্য সুস্থ যারা তাদের জন্য সবার জন্য ওয়াজিব শুধু মহিলা বা এমন অসুস্থ থাকে যাদের পক্ষে সম্ভব না তাদের জন্য ওয়াজিব নয় যেমন মহিলাদের কারো যদি মাসিক হয় অথবা এরকম কোনো সমস্যা হয় জনিত তাহলে পরে তারা সেই তাফটা না করলে সমস্যা নেই আর যারা সুস্থ তারা তাফ করবে মক্কা থেকে একেবারে চলার কিছু যেমন আমরা যাবেন মাগরিবের পরে আসরের আগে করে নেন বা আসরের পরে করে নেন ফজরের পরে যাবেন এসার পরে করে নেন এইভাবে তো বিদায়ী তাফের মাধ্যমে হজ কমপ্লিট হবে কথা পরিষ্কার যথেষ্ট চলবে এটা আরও লম্বা করা দরকার আছে এক মিনিট এবার আপনাদের সুবিধার জন্য কিছু আর কিছু জরুরি জিনিস আমি বলা প্রয়োজন মনে করছি মনোযোগ দিয়ে শোনেন অনেকে বলছে কী জানি ভুল হইলো অনেকে করে যে আচ্ছা হজের কুরবানি তো দিলাম ঠিক আছে যে একটা জরুরি বিষয় হচ্ছে যে আমার কোনো ভুল হইলো কি না যদি ভুল হয় তাহলে পরে আপনি কোন ভুল হইলো শূন্য যদি বাদ যায় আমরা সব থেকে বঞ্চিত হব অনেক শূন্য ভিড়ের কারণে অনেক করা যায় যেমন রমল বলছি দ্রুত চলা অসুবিধা নেই আর যদি আপনার ফরস বা রোকন বাদ যায় হজ হবে না রোকন আমি আবার বলে দিচ্ছি ওমরার জন্য হচ্ছে তিনটা এহরাম তাওয়াফ সাই আর হজের জন্য এই তিনটা হুবহু একটা অতিরিক্ত দশ নয় তারিখ আরফ অবস্থান তাহলে এইগুলো যদি হয়ে যায় আমরা বেশি টেনশন নাই যদি অজীব বাদ যায় একটা দম দিলে চলবে ঠিক আছে এবার ওয়াজিব কি মিকার থেকে আরাম করা চাই হজের জন্য হোক কুমড়ার জন্য হোক মিকার থেকে আরাম করা নয় তারিখে সন্ধ্যা পর্যন্ত আরাফায় থাকা এটা একটা ওয়াজিব যদি কেউ আর চলে আসেন ওয়াজিব ছুটবে মজদারি ফাই যাপন করা যাদের পক্ষে সম্ভব কেউ অসুস্থ অথবা গাড়ি এমন জায়গা দিয়ে যাচ্ছেন মজদারি ভাই ঢুকতেই পারছেন না সমস্যা নেই তাহলে যাদের পক্ষে সম্ভব মোজদারিফায় রাত্রি যাপন করা যারা হজের জন্য কোনো কাজে ব্যস্ত নেই যেমন ধর ডাক্তার মিনার বাইরে ডিউটি মুসতালিফার বাইরে ডিউটি কাজের লোক হজ করছে এদের জন্য ফরজ না যাদের সম্ভব তাদের জন্য মিনায় রাত্রি যাপন মুসতালিফায় রাত্রি যাপন প্রত্যেক দিন জামারাতে যে কা পাথর মারা পাথর মারাগুলো এগুলো এক একটি ওয়াজিব আর এই বিদায়ী তাওয়াফ এবং তাওয়াফে কুদুম তাওয়াফ তো ফরজ কিন্তু প্রথম যাই সে মক্কায় করা এটাকে অনেকে তাওয়াফে এই কুদুমকে বলছে এটা ওয়াজিব তাহলে এই কুদুম আলাদা যদি আমি ধরি তাহলে আটটা হবে আর তাহলে সাতটা একটা হচ্ছে মিকার থেকে অ্যারাম করা আরাফায় সন্ধ্যা পর্যন্ত পর্যন্ত থাকা মোজদালেফায় রাত্রি যাপন মিনাতে পাথর মারা এবং রাত্রি যাপন আর হজের জন্য যে কুরবানি সেই কুরবানি এবং বিদেয়ী তফ এগুলো ওয়াজিব তো এইগুলো করলে আপনার হজ কমপ্লিট হয়ে যাবে আর ইনশাআল্লাহ আরেকটি জরুরি বিষয় হচ্ছে এই এবার তো আমি হজের কথা বললাম জিয়ারাত মক্কার জিয়ারতে হজের মধ্যে হয়ে যায় এই জন্য আর মক্কা জিয়ারত আলাদা করে পড়ার দরকার নেই কারণ মক্কার উল্লেখযোগ্য যে জিয়ারার জায়গা শুধুমাত্র জাবালে সাউর যেখানে আল্লাহ রসুল হিজরতের দিন মানে ওখানে গিয়ে একটু মানে আমরা বলবো লুকিয়েছিলেন বা আশ্রয় নিয়েছিলেন তো এই জাবালে সাউর ছাড়া বাকিগুলোর মধ্যে জাবালে নূর যেখানে কোরআন নাজির হয়েছে এই দুটা দেখতে যায় মানুষ চড়া ঠিক না কোনো আল্লাহ রসুল একবারই গেছেন এরপরে কখনোই যাননি আর বাকি আপনি যেই জায়গাগুলো আছে এগুলো তো যাচ্ছেন মীনা মুজালেফা আরাফা মক্কাতে ইত্যাদি এখন আপনাদের সুবিধার জন্য আমি বলছি কয়েকটি জরুরি উপদেশ এটা হজের মাসলা মাসাইলের সাথে কোনো জরুরি নয় কিন্তু আপনাদের জন্য অতি প্রয়োজন মনে করছি সেই প্রয়োজন কি ভালো করে মনে রাখেন অনেক আছে আবেগে প্রথম এসে হোটেলে না গিয়েই তাফ করতে চলে আসেন ওমরা করতে চলে আসেন তখন তারা হোটেলের ঠিকানা তাদের কাছে থাকে না কার্ড নেই হোটেলে কোন নাম্বার রুমে আসেন কোন কয়টা লিফট যেমন যে বুর্জ মক্কা যেটাকে বলে মানে কী বলে ওয়াশ টাওয়ার গড়িয়ালা যে বিল্ডিং পাঁচ শতাধিক লিফট আছে এত বিশাল বিল্ডিং কয়েকটা টাওয়ার আছে তো কোনটাতে আপনার ঠিকানা কি এই জন্য হোটেলের জন্য এসে প্রথম আপনি হোটেলের একটা কার্ড দেবেন আর আপনাদের যে হাজি সাহেবদের যে বেল্ট দেওয়া হয় এটা খুব সংরক্ষণ করবেন কেন বলছি যে আপনি কোন মোয়াল্লেমের আন্ডারে সমস্ত হাজিরা এখানে অনেকগুলো মোয়াললেম আছে সৌদি সরকারের আপনি তো দেশে এক মোয়াল্লেমের মাধ্যমে আসছেন এরা আবার সৌদির বড় বড় মোয়াললেমের অফিস আসে এই অফিসরাই মিনাতে এদের নির্দিষ্ট জায়গায় তাঁবু থাকে মোজদারেফা এদের তাবু থাকে এদের তাঁবু থাকে এবং এদের পরিবহনের দায়িত্ব থাকে তা আপনার যদি বেল্ট থাকে রাস্তা আপনি কখনো হারিয়ে যান তাহলে আপনি ঠিকানা খুঁজে পাওয়ার একটা সুযোগ আছে ওখানে ফোন নাম্বার আছে এটা খুব জরুরি একটা বিষয় তাহলে আপনি এসে মক্কা এবং মদিনায় যেখানেই যান প্রথম হোটেলে উঠবেন এবং হোটেলের অবস্থানটা টিকবেন হোটেল থেকে যখন হারাবের দিকে আসবেন রাস্তাঘাটে একটু খেয়াল রাখবেন কোন দিক দিয়ে আসতেছেন আপনি যেন যার সাথে আসতেছেন তার সাথে ভিড়ের কারণে হারিয়েও যান এমন কারণে শুনে দেখা যায় স্বামী স্ত্রী আলাদা হয়ে গেছে এক গ্রুপের লোক আলাদা হয়ে গেছে পাওয়া যাচ্ছে না পঞ্চাশ জন থেকে পঁচিশ জন আছে আর বাকিরা বিচ্ছিন্ন তো এদের সুবিধার জন্য বলছি ভয় পাওয়ার কারণ নেই আপনি একটু সতর্ক থাকবেন প্রথমে আপনার হোটেলের উঠে হোটেলের একটা কার্ড নিয়ে নেবেন এবং রাস্তাঘাটে একটু চিনবেন একবার দুইবার আসলে আপনার চিনা হয়ে যাবে আর হারাম শরীফে যখন ঢুকেন প্রত্যেক দিকে গেট আছে কোন নাম্বার গেট দিয়ে আপনি ঢুকতেছেন খেয়াল রাখবেন নাম্বারটা কত তাইলে আপনি আবার এই দিকে আসলেই পাবেন এটা জরুরি তার চেয়ে একটি জরুরি বিষয় সেটা কি আপনার স্বাস্থ্যগত নিরাপত্তা এবং অর্থগত নিরাপত্তার জন্য সেটা হলো এই যে যারা আসবেন প্রথমে আসার পূর্বে আপনারা একটু আপনাদের ওষুধপত্রগুলো ঠিক মতো নেবেন যারা এখনও আসেন না আমার কথা শুনছেন বা ভবিষ্যতে আসবেন যারা ওষুধ রেগুলার ইউজ করেন অনেক সময় এখানে এসে ওষুধ পাবেন না এবং আপনার জন্য কষ্টকর হবে ম্যাচ করবে না এই জন্য আপনার প্রয়োজনীয় যা ওষুধ তার চেয়ে একটু বেশি নেবেন আমি অনুরোধ করবো ওষুধটা দুই ব্যাগে নেবেন হাতেও নেবেন লাগেজও নেবেন কারণ প্লেনে আসতে অনেক সময় লাগেজ হারিয়ে যায় অন্য দেশে চলে যেতে পারে এই জন্য হাতের ওষুধটা আপনার জন্য তখন সুবিধা হবে এই জন্য হাতে এবং লাগেজ দুই জায়গায় ওষুধ দেবেন একটা হারিয়ে গেলে আরেকটা থাকবে এটা একটা বিষয় আর ওষুধ একটু পরিমাণে বেশি আনবেন ডাবল আনবেন আর দ্বিতীয় হচ্ছে আপনার চশমা যেগুলো ব্যবহার করেন প্রয়োজনীয় জিনিসপত্র তো সবচেয়ে জরুরি আমি ওষুধটা মনে করি দ্বিতীয় এটা হচ্ছে আপনার স্বাস্থ্যগত দিক আরেকটা স্বাস্থ্যগত দিক হচ্ছে খাবার দাবার এখানে এসে আপনাকে হয়তো মোয়াল লেমরা বা যারা নিয়ে এসছে বিভিন্ন রকম খাবার দিবে ওদের সুবিধা মতো কিন্তু এটা আপনার সুবিধা মতো কিনা আপনার স্বাস্থ্যমতো না হলে আপনি এগুলো এড়াই চলার চেষ্টা করবেন কারণ আপনি সুস্থ থাকেন হজ সুন্দর হবে ওমরা সুন্দর হবে হজ ওমরা কালে যদি অসুস্থ হয়ে যান তাহলে তো আপনি এবার তো ঠিক মতো করতে পারবেন না এটা হলো স্বাস্থ্যগত অর্থগত যেটা বলছি মাফ করবেন যে মানুষ বলে যে মক্কাতে ও চোর আসে বাইরে গোটা শব্দ আসে তো সেটা কি চোরের কোনো ধর্ম নাই আমি গত এক দুই বছর আগে টিভিতে দেখিয়েছে নেটও পাবেন হয়তো আপনারা বিভিন্ন দেশ থেকে হজ করে যাওয়ার সময় মিশরে এয়ারপোর্ট এক চোর ধরা পড়েছে বয়স সত্তরের অধিক এবং তার লম্বা যেই এই দেশে কাপড় টুপুর পরে এরকম বড় তো অসংখ্য পকেট এয়ারপোর্টে যখন তার আগে এটা এই মেশিনে দিয়েছে তখন দেখা গেছে প্রচুর অর্থ ডলার রিয়াল বিভিন্ন ইউরো অনেক টাকা এবং মোবাইলের সংখ্যা বোধহয় প্রায় পঞ্চাশটার বেশি তো এগুলো করতে গিয়েছে এবং সে বলছে সে বহু বছর যাবত এই চর্যবৃত্তি বা চুরি করতে আসে তো এখন মানুষেরা যেখানে লক্ষ লক্ষ লোক আসছে এই লক্ষ লক্ষ লোক যখন আল্লাহ এবং আল্লাহর মহব্বতে আল্লাহর ধ্যানে মগ্ন ওই ভূক্ষম সুযোগটাই তারা কিন্তু গ্রহণ করে এবং কার কাছে কীরকম অর্থ আছে যদি বুঝতে পারি জন্য বেল্ট কেটে নিয়ে যায় বিভিন্নভাবে চুরি হয় তা আপনি খেয়াল রাখবেন আপনার অর্থ হোটেলেও আপনি সংরক্ষিত রাখার চেষ্টা করবেন সাথে রাখলে সবসময় কেয়ার এই জন্য যে আপনার এটা সবচেয়ে বেশি চুরি হয় হাসদা হাসদের পাশে যেখানে ভিড় বেশি ওখানে চুরি বেশি এরপরে চুরি হয় মদিনাতে যেখানে জিয়ারতের জায়গাতে অর্থাৎ যেখানে ভিড় বেশি দেখবেন ওখানে আপনি একটু সাবধান থাকবেন যে আপনার অর্থ করি কোথায় আছে এই জায়গাটা আমরা আমি আপনার জন্য জরুরি মনে করছি বাকি হচ্ছে রাস্তাঘাটে চলার সময় আপনারা খুব খেয়াল রাখবেন আমি আগেই বলছি যারা দুর্বল তাদের জন্য ট্রলি ইউজ করলে ভালো কিন্তু যারা টলি ইউজ করেন ওরা তাড়াহুড়া করতে গিয়ে অনেক সময় দেখা যায় এত তাড়াহুড়া করে সুস্থ মানুষকে অসুস্থ করে ফের পায়ের মধ্যে আঘাত করে এই জন্য আপনার আশেপাশে যদি কোনো ট্রলি থাকে আপনি তারা যেন আপনাকে আঘাত না করে এই জন্য খেয়াল করবেন আপনিও কাউকে কোনো ধরনের আঘাত না করেন এমনকি হজরা আস চুমো দেওয়ার জন্য বা তাওয়াফ সাই যে কোনো জায়গাতেই আপনি নিজেকে কারণ অন্য মুসলমানদেরকে সাহায্য করা এটা ইবাদতের অংশ তা আমি খুব আর অনেক রকম ভুল মানুষ করেন এই যেটা আমি বলছি এভাবে যদি করেন তাহলে আপনাদের আশা করি কোনো ভুল হবে না ইনশাল্লাহ কিন্তু ভুল এত বেশি আছে এহারামে ভুল আছে তাওয়ফে আছে সাইতে আছে প্রত্যেক জায়গায় ভুল আছে বিশেষ করে তা সাইতে ওই সাত দোয়া সাতটা মানুষ করে এটা ঠিক না যে কোনো দোয়া করবেন তা বিভিন্নভাবে করে তা আমি আশা করি আপনাদের যে এই স্বাস্থ্যগত অর্থগত যে পরামর্শটা দিয়েছি বা এটা আপনার জন্য সহায়ক হবে এবং বাকি সময় যেখানে থাকবেন এটা দোয়া জিকিরে মশগুল থাকবেন আর মনে রাখবেন যে মক্কা শরীফ আমাদের জীবনে হয়তো সবসময় আসার সুযোগ হবে না এবং অনেকের জীবনে একবারই হয় তাই আমি অনুরোধ করব যে যারা আপনারা এসছেন সবচেয়ে মক্কা অবস্থানকালীন হারামে নামাজ পড়াটাকে অত্যন্ত গুরুত্ব দেবেন এই জন্য যে এখানে এক অক্ত নামাজ অন্য জায়গাতে বিশেষ করে মক্কার প্রতি ওয়াক্ত নামাজ অন্য যে কোনো মসজিদে লক্ষ্য নামাজের চেয়ে উত্তম আর মসজিদে নববীর মুসলিম শৈফের সই হাদিস আর মসজিদে নবীতে প্রতি ওয়াক্ত নামাজ অন্য মসজিদে হাজার নামাজের উত্তম একটি পঞ্চাশ হাজার হাদিস আছে হাদিসটি জয়ীফ আর সময় বেশি হয়ে গেছে তাই লম্বা করবার মদিনার জিয়ারত সম্পর্কে দুটি কথা বলে শেষ করবো দু মিনিটে মদিনার জিয়ারতের জন্য আমরা যখন যাব মূল আমাদের নিয়ে হওয়া উচিত মসজিদে নববীর জিয়ারত মসজিদে নবীতে গিয়ে আমরা দুরাকাত নামাজ পড়বো এবং অবশ্যই সেখানে পাশে আল্লাহ রসুল সাহিত্য আছেন যত বেশি সম্ভব রাসুলের প্রতি দূরত পড়বেন মহব্বত রাখবেন এবং রাসুলের শূন্যতা আদায় করা রাসুলের দিনকে পালন করে এটা হচ্ছে মহব্বত তারপরে নামাজ পড়ে আপনি রসুলের রওজার পাশে বা কবরের পাশে গিয়ে যেভাবে ইবনে ওমর সালাম করেছেন সেইভাবে সালাম করা যেতে পারে তিনি কীভাবে করেছেন প্রথম রাসুলের কবরের কাছে গিয়ে বলছেন আসসালাম আলাইকা রাসুল আল্লাহ তার একটু পরে তার আবু বকর সিদ্দিকের কবর রাজিয়াল্লাহ তালা আনু সেখানে গিয়ে বলছেন আসসারা আলাইকা আলাইকাই ইয়া কার সিদ্দিক আল্লাহ আন আরেক তার বাবার কবর বলছেন আসারা ম আলাইকা ইয়া বাতা এইভাবে কবরের পাশে বা রওজাতে আপনি জিয়ারত করবেন আর মসজিদের নবীতে একটি বিশেষ জায়গা হচ্ছে রাওদা বলায় আল্লাহ রসুল বলছেন আমার মিম্বার এবং আমার যে ঘরের মাঝখানে জায়গা রাওজাত মিন্দাদের যান না বেহেস্তের বাগান তো এখানে বিশেষ কোনো আলাদা সব বলা নেই তবুল আমাকে বলছেন এখানে কেউ যদি নামাজ পড়ে তেল বসে তেলাওয়াত করে জিকির করে আশা করা যায় বেশি সব হবে এবং মসজিদ সর্বোত্তম ঘর পৃথিবীর সবচেয়ে উত্তম আল্লাহর ঘর এই জন্য মদিনায় থাকাকালীন চেষ্টা করেন নামাজ পড়তে বেশিরভাগ আর মদিনায় যখন যাবেন মসজিদে নবীদের নামাজ পড়বেন আল্লাহ রসুলের পাশে গিয়ে সালাম করবেন পৃথিবীর যে কোনো জায়গাতে আল্লাহ রসুলকে দূরত পড়লে সালাম করলে তার রাসুল সালসামের কাছে পৌঁছে যায় এরপরে বাকিতে আল্লাহ রসুলকে দোয়া করেছেন সেখানে অসংখ্য সাহাবাদের কবর আছে আল্লাহ রসুলের স্ত্রীদের কবর আছে সেখানে গিয়ে আল্লাহ রসুল দোয়া করেছেন সেই শূন্য তুলুজে আপনি কি বাকিতে দোয়া করতে পারেন তারপরে উহুদের কব সোহাদাদের জন্য আল্লাহ রসুল সেখানে মাঝে মাঝে গিয়েছেন দোয়া করেছেন আপনি উহুদে গিয়ে শহীদদের জন্য দোয়া করবেন যেভাবে কবরস্থানে সালাম করা সেভাবে সালাম করবেন আর বাকি ইয়েতে কুমা মসজিদে গিয়ে এটা ইসলামের প্রথম মসজিদ ওখানে গিয়ে যদি কেউ বাড়িতে উজু করে গিয়ে দুই রাখাত নামাজ আদায় করেন হাদিসের সেটি ওমরান নাকি পাবেন তো এই যে চারটা জায়গার কথা বললাম মসজিদে নববী বাকি সোয়াদাই হুদ এবং কোবা এই চারটে হচ্ছে সোয়াবের আশা আপনি জিজ্ঞাসা করতে পারেন বাকি ঐতিহাসিক জায়গা অনেক আছে খন্দকের যুদ্ধের জায়গা আছে সেখানে তাই আছে সেখানে বীরে ওসমান নামে জায়গা আছে অনেক জায়গা আসলে স্মৃতি বিজড়িত তো এগুলো সেখানে সোয়াবের জন্য জেরতের কথা নেই এই জন্য সুন্নতি জেরত যদি আমরা করতে চাই চারটি জায়গায় যেতে পারি এবং যেখানে আমরা সব আসা করতে পারি আর হজমরা সত্যিকার অর্থে প্রত্যেকটা বিষয় তাওয়াফ সাই এবং দিনের যে আবাদত এগুলোকে আলাদা আলাদা বলা গেলে হয়তো সুন্দর করে বিস্তারিত বলা যাবে একটি আলোচনায় সব আলোচনা সম্ভব নয় আমি আজকে এখানেই শেষ করছি যারা আমার এই আলোচনা শুনছেন তার ধৈর্য ধরে এতক্ষণ সবাইকে ধন্যবাদ এবং যারা হজ করবেন ওমরা করবেন আমি আশা করি আমার আলোচনা অথবা এরকম যাদের আলোচনা আছে সেই আলোচনাগুলো যদি আপনারা শোনেন বারবার তাহলে আপনাদের জন্য সহজ হবে আরেকটি শেষ অনুরোধ করব। যে অনেক আলোচনা আপনি শুনতে পাবেন আমি সবচেয়ে বিশুদ্ধ আলোচনা করছি এরা দাবি করব না তবে মনে রাখবেন যে আমাদের দেশে সহ পৃথিবীর সব দেশে আজকাল দুই রকম এবং বহু রকম আলোচনা আছে উদাহরণ দিয়ে যদি বলি লক্ষ্য করেন যেমন আমরা মূলত বলি যে মানুষদেরকে মাজারে যাওয়া ঠিক নয় মানত করা ঠিক নয় উরস করা ঠিক নয় এটা একটি শ্রেণী আপনারা জানেন আরেক শ্রেণীর লোক কিন্তু আপনাদেরকে মাজারের দিকে ডাকছে মাজারে গেলে আপনি সব সমাধান হবে বলছে এখন মাজারওয়ালাদের ওয়াজ আর হজ ওমরার দশ একরকম হবে আর যারা এর বিপরীতে তাদের তো অবশ্যই আর রকম হবে এটা আপনি বোঝার চেষ্টা করবেন এমনকি আমাদের তো এমনও আছে যে কাবা গড়ি বানিয়ে নিয়েছে কাবা ঘরে সেখানে হজও হচ্ছে তা আপনি কার আলোচনা শুনবেন কারটা ফলো করবেন কে সহি হাদিস অনুযায়ী বলছে সঠিকভাবে বলছে এটা পরীক্ষা নিরীক্ষা করে সঠিক আলোচনাগুলো শোনার চেষ্টা করবেন চেষ্টা করবেন পাক আপনাদের তৌফিক দিক যাতে করে শুদ্ধভাবে হজ ওমরা করতে পারেন কার ফরস হজ একবারই এবং সেটা প্রথমবার আল্লাহ যারা এবার হজে এসছেন তাদের সকলের হজ কবুল করুন সহজ করে দিন তাদের সুস্বাস্থ্য এবং সুন্দরভাবে হজ করে আবার সুস্থ শরীরে দেশে ফিরে যাওয়ার তফিক দান করুন যারা এখন হজ করতে পারেননি হজ ফরজ হয়েছে তাদেরকে অনত বিলম্বে হজ করার তফিক দান করুন যারা তৌফিক লাভ করেন আল্লাহ সকলকে তৌফিক দান করুন ইতিপূর্বে যারা হজ করেছেন এবার যারা হজ করছেন ভবিষ্যতে যারা করবেন সবারই হজ আল্লাহ কবুল করুন আল্লাহ আমাদের মুস্তিম্মার মঙ্গল করুন জাজাকুমুল্লা খাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি একটু লম্বা করে ফেলছি আমি দুঃখিত ধন্যবাদ সবাইকে বইশলা ভিডিওটি শেয়ার করেন অনেকে উপকার